মনে মনে কইছিলাম যে মক্কা মদিনাত নে মিলাদ শরীফ আছে তো খাই নাই, আল্লাহর দয়া আল্লাহ মিলাইছে, আমি মিলাদুন্নবীর মাহফিলও করছি মিলাদ শরীফও করছি, সুবহানাল্লাহ। এখন আর কোনো বেটা যদি হয় না আইতে আমি কইম শুনা হইলো আমার লোক গায় এখানে আমি যে চাচা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولسوف يعطيك ربك فترضى وقال تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه وسلم يا رسول الله حبيب خالق كتاتوي برگزيد ذل جلال پاک بے ہم تاتوي صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله
انت شفيع الذي ترجى شفاعته على الصراط اذا ما زلت القدم. صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. প্রাণপ্রিয় এলাকা ঐতিহ্যবাহী উসমানীনগর থানার অন্তর্গত মোকামপাড়া মাটিহান ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় উলামা ইকরাম, এলাকার সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ, ছাত্রবন্ধু, হল পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতের কুদরতি শানো লাখো কোটি শুক্রিয়া। জান্নাতি এক মাহফিল ও বেহেস্তি মানুষ হলোর লগে, বেহেস্তি মাহফিল ও মানুষ জান্নাতি মানুষ হলোর লগে আল্লাহ আমরা গুলাম হলরে হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খান খুশি করি, আল্লাহ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উলামায়ে হযরতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে আপনার সামনে পেশ করছেন। আমার পরে সম্মানিত উলামায়ে কেরাম হল তশরিফ আনরা ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা রাখবা। আমার বন্ধু হলে আমার একটা বিষয় দিয়া দিছেন, এই বিষয়ের উপরে লক্ষ্য করিয়া আমি গুলামের দুইটা প্রায়াতে করিমা আন্নবীজির এক টুকরা হাদিস শরীফের অংশ বিশেষ তিলাও ধরছে। আল্লাহ তৌফিক দিলে আমি আমার বিষয়বস্তু রূপে কিছু কথা হওয়ার তৌফিক আল্লাহর কাছে ভিক্ষা চাইয়ার আপনার আর দোয়া চাইয়ার। পরওয়ারদিগারে আলমের কাছে প্রথমত আমরা আল্লাহ শুকুর আদায় করি যে আল্লাহ আমরা এই মানবকুলের জন্ম দিয়া নবী কামলিওয়ালার উম্মত বানাইয়া দুনিয়ায় তাকিয়া জান্নাত যাইবার রাস্তা আল্লাহ আমরা দৌড়াইয়া দিছেন। সুবহানাল্লাহ, একটা কিন্তু আমরা লাগি বহুত বড় এক নিয়ামত চাব। মানুষের জীবনে বহুত ব্যস্ততা থাকে, কিন্তু সব ব্যস্ততা একদিন মানুষের শেষ হইব, ঠিক কিনা না? যেই দিন তার অন্তিম সময় লামিয়ে আইব, সেই দিন তার কোনো ব্যস্ততা তার আর আটাইয়া রাখত না পারব না। শত ব্যস্ততা মানুষের ভিতরে রাখলেও জ্ঞানী মানুষ যারা এরা মনে করে যে দুনিয়ার সব ব্যস্ততার আগে আমার আল্লাহরে খুশি করিয়া যাওয়াটা হইলে আমার সবচেয়ে বড় দরকারি খাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আল মাইয়িতু কাল গরীক, যারা মরি গেছে তারা ডুবন্ত মানুষের মতো। সমুদ্রের মাঝে জাহাজ ডুবিয়া মানুষ জেলা বেফানাইয়ের মাঝে পড়ে, একজন মানুষ সাঁতার কাটলেও তার মনের মাঝে একটা চিন্তা যে যখন তখন আমার জীবন বাতি নিবি যাইব, দূরই কোনো জায়গাত কোনো জাহাজ স্টিমার লঞ্চ দেখলে সাঁতার কাটে আবার সুযোগ বুঝিয়া আদ দি লঞ্চওয়ালারে জাহাজওয়ালারে ইশারা দিয়ে বুঝাইতে চায় যে আমি বিপদ আছি, আমার সাহায্য কর। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, এ জগতের মানুষ যারা দুনিয়ায় ছাড়িয়া কবরের দেশে গেছে গি, অর্থাৎ যারা মৃত্যুবরণ করিলেছে আল্লাহ না করুক, তারা যদি কবর বেফানাইয়ের মাঝে থাকে গুনাহগারের আলোত থাকার কারণে যে আজাবর মাঝে তারা আছে, সেই সমুদ্র ডুবন্ত মানুষ যতখান বিপদ এর চেয়ে হাজারো গুণ বিপদ হইল তোমরা মরনেওয়ালা যারা দুনিয়ায় তুলে গেছে।
আমরা সব ভাই আনতে জানি যে আমরা একদিন জমিন ছাড়িয়ে যাওয়া লাগবো, লাগতো না জমিন ছাড়িয়া? ইচ্ছা করলেও যাইতে হইব, ইচ্ছা না করলেও দুনিয়ায় তলে যাইবার আগে যদি আপনি পরকালের ব্যবস্থা না করেন, আপনি হয়তো হইতে পারেন শিক্ষিত, হইতে পারেন বুদ্ধিজীবী, হইতে পারেন জ্ঞানী, হইতে পারেন সায়েন্টিস্ট, দুনিয়ার নামি দামি কোনো ব্যক্তি, কিন্তু যে মানুষের পরকালে বলিয়া দুনিয়ার লাগে পাগল ব্যস্ত হইয়া ঘুরায়, সত্যিকার অর্থে এই মানুষ কোনো আকলমন্দ নাই। দুনিয়ার মাঝে সবচেয়ে বিয়া আকল মানুষ হইল এই মানুষ। এদায় আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি তাইন কিতাব আনুন, মৌতর সময় হস্তা নিতনে নিজরে বাসাই কোন দিন বলে, যেদিন দেখবা যে তোমার আর সময় নাই, আমার লাগে যে এইবার টাইম হয়ে গেছে, এদিন বহুত মানুষে হস্তাইব কিন্তু কোনো খামে আইত না, খামে আইব না। আমি আশা করুন, আমি আশা করবো আমার মাইকের আবার যত দূর যার অত্র এলাকার ভাই বন্ধু মুরব্বী বাবা হল যারা আসুন, পারলে মাহফিল হন শরিক ওইতে পারে ময়দানে মাসর আল্লাহ কোনো উশিলা না পাইয়া, আপনার আমার কোনো উশিলা না থাকলেও হয়তো আজকের এই মাহফিলের উশিলা আল্লাহ আমরা মাহফুরিয়া জান্নাতি বানাই নিতে পারে। মন খান কুলিয়া হোক আমিন, আবার হোক আমিন। আমার বন্ধু অকল ওয়াজ বিষয়টা হইল বুঝার লাগে, যেহেতু আমার একটা বিষয় দেওয়া হয়েছে সেহেতু আমি কথাগুলো হইতে বাধ্য। ওয়াজ বিষয়টা হইল মূলত বুঝার লাগে, দয়া করে হোক আছেন ওয়াজ কেতার লাগে বুঝার লাগে। আপনি অন্য বইছেন আপনার দুই ধরনের লাভ, এক লাভ উলামায় হজরত হল আছেন, এক লাভ হইল যত সময় বইছেন অত সময় আপনার আমল নামাত নফল এবাদতি লেখ হইতে আছে। ই লাভের ভিতরে আরেক লাভ আছে, যে জায়গাত বইছেন ই জায়গার মাটি আপনার পক্ষে সাক্ষী হইয়া থাকে, হোক একর ভিতরেই টু ইন ওয়ান তাই না, হই একর ভিতরে আমাই গেছে, যেন বইছেন এই জায়গার মাটি আপনার পক্ষে সাক্ষী, যত সময় বইছেন অত সময় নফল এবাদতি জুড়ে খুঁজ সুবহানাল্লাহ। আর আরেক লাভ, বড় লাভ কোন লাভ, ও মাহফিল তনে বইয়া যদি সত্যিকার অর্থে কোনো না কোনো একটা আমল জীবনে সঙ্গী করিলাই, হইতে পারে কিয়ামতের ময়দান ওই এক আমলের ছিল আল্লাহ আপনার জান্নাতি বানাই দেন সুবহানাল্লাহ। এটা বুঝতেই বুঝা লাগে, কেউ যদি আমার জিকে ওয়াজ কিতার লাগি আমি কইম ওয়াজ সুন্দর লাগে জি না, ওয়াজ কিতার লাগি বলে শুনলে মজা লাগে জি না, ওয়াজ কিতার লাগি বলে ওয়াজ হইল বুঝার লাগে, দয়া করে কোক ওয়াজ কিতার লাগে বুঝতাম কিতার লাগে আমল লাগে, হোক বুঝতাম কিতার লাগে আমল কিতার লাগে নেকির লাগে, হোক আমল কিতার লাগে নেকির লাগে, নেকি কিতার লাগে নেকির কাম করলে আল্লাহ কুশন সুবহানাল্লাহ, নেকির কাজে খে কুশন আর গুনার কাজে শয়তান কুশন নাকি তা, আল্লাহ কুশইলে হইব কিতা বলে আমার ঠিকানা আল্লাহ চাহে তো জান্নাত হইব জুড়ে হই সুবহানাল্লাহ। এরদা জান্নাত যাইতে হইলে আমলর দরকার, দয়া করে হোক জান্নাত যাইতে হইলে নেকির দরকার না দরকার নাই, আর নেকির কাম করলে খুশি হইন খে মাশাআল্লাহ, তাইলে খুশি আল্লাহরে খুশি করতে হইলে আল্লাহর হুকুম পালন করিয়া বন্দা যে নেক আমল করে তার মাধ্যমে আল্লাহ খুশ হই জি, বন্দায় নেক আমল করে তার মাধ্যমে খে খুশ হই আল্লাহ খুশ হইন, আর আল্লাহ খুশ হইয়া আপনার আমার আমল নামাত কিতা দেন নেকি দেন ওলা নাই যাব, আর নেকির কাম করতে হইলে বুঝিয়া করতে হইল, আমার কথা মনে বুঝাইতে পারছি ঠিক আছে, জান্নাত যাইতে হইলে আল্লাহরে খুশি করিয়া নেকির আমল লইয়া যাইতে হইব, আল্লাহ খুশি হয়ে গেলে আপনি বিশ্বাস রাখতে পারেন যে আপনার লাগে জান্নাতের দ্বার খোলা, কিন্তু এই জান্নাত যাইতে হইলে যে নেকি কর্ম বা নেকি করতে হইলে যে আমল কর্ম, এই আমলটা বুঝিয়া কর্ম না আনা বুঝিয়া কর্ম, ও বুঝার নামটা হইল ওয়াজ,
জানি না এখন বুঝাইতে পারছেন, বুঝার নামটা কি তা? জোরের নামাজ বারো রেখাত। মাশাআল্লাহ আমার ভাই এইখান হুমছে খুব বাল্লা, জোরের নামাজ বারো রেখাত, কিন্তু দুই রেখাত চার রেখাত ছয় রেখাত কি লাভ হয় নিকান জানে না, এক লোকে গিয়েও আরম্ভ করছে বারো দি নামাজ হইব তো মাথা নাই, কারণ না বারো রেখাত ঠিক আছে হইলা সুন্নত চার রেখাত বাদে ফরজ চার রেখাত বাদে সুন্নত দুই রেখাত বাদে নফল দুই রেখাত ফরজ চার রেখাত হইলা সুরা মেলাইয়া দুই রেখাত আর সুরা জালা সুজ আলহামদুলিল্লাহ দি, এগুলা বুঝার বিষয় আছে কথা কই না, বুঝার বিষয় আছে না নাই? ইমাম সাহেবের নামাজ পড়াই রে আমার তিন রেখাত ছুটি গেছে ভাইছি এক রেখাত গিয়ে আন্দাজে বাকি চার রেখাত পড়ি লইব নি, সিস্টেম আছে আলহামদুলিল্লাহ লোকে সুরা মিলাইমু বাদে আত্মাইয়া তু বলিয়া বাদর রেখাত তো শুধু আলহামদুলিল্লাহ দিয়া বাদে চাই রেখাত চুরাইয়া সালাম ফিরাই কথা কই না ওলা নাইনি বিষয় অন গিয়া ভাইছি দুই রেখাত ইমাম সাহেবের লোকে ভাইছি লাস্টর দুই রেখাত গেছে গিয়া আগর দুই রেখাতে বহুত মুসলমান আছে গিয়া ভয় লাকুর দয় রেখাত পাইছে ইমাম সাহেবের লোকে লাস্টর দুই রেখাত হে বেটা নিজে খাড়া হইয়া আরো দুই রেখাত সিঙ্গেল আলহামদুলিল্লাহ দি মারিয়া শেষ নামাজ হইছে তো যে বুঝা বিষয়টা একটা নাম হইল ওয়াজ আল্লাহ হস্তে জুড়ে কই কটার নাম কিতা আলহামদুলিল্লাহ আমি আশা করবো আপনারা বুঝতা আর না বুঝলে আমার কইতে আমার তৌফিক আন্দাজে আমি আমার বিষয়টা বুঝাইতাম আল্লাহ তৌফিক দি থাকুক আমি আমার বন্ধু পয়লা আমি আমার মূল বিষয়ে হাত দিবার আগে আপনারা গেস্ত একটা মত লইতাম সে আপনারার বুঝ মতো আপনারার জ্ঞান আকল মতো আমরা তুড়া বেশ যাও এবাদত বন্দেগি ভাসক্তি নামাজ সহ যেতেও তুড়াতুড়ি করিয়ার আমি আমরা যারা তুড়া বেশ এবাদত বন্দেগি করিয়ার ইকনাই তোর মূল উদ্দেশ্য কিতা আল্লাহ খুশি করিয়া বেহেস্তি হইবার লাগে করিয়া না দুজো কি হইবার লাগে কোন আশায় ব্যস্ত যাইবার আশায় নাকি তা এখন আমি সারা জীবন কষ্ট করি নামাজ পড়লাম সারা জীবন কষ্ট করি নবীর সুন্নতর পাবন্দি আসলার চেষ্টা করলাম তৌফিক আন্দাজে আমি কষ্ট করি জীবনে সহজও করলাম তৌফিক আন্দাজে আমি কষ্ট করি আমার আল্লাহ তৌফিক দিয়েছেন জাকাত ফরজ হইছে আমি জাকাতও আদায় করলাম ফারিতমান শক্তি আমি হারাম তনে বাঁচিয়া আল্লাহর হুকুমের ভিতরে জিন্দেগি চালানির চেষ্টা করলাম ভিতরে আমার এক আশা যে আল্লাহ টুটা পাটে এবাদত গুলা কবুল করলে হয়তো আমার লাগে না যাতর ওসিলা ওইতে পারে নাকি দা এর মাঝে আমার কি মাথা তেমন কিরমিট ঢুকলো যে আমি বুঝিয়া জানিয়া সজ্ঞানে এমন কোনো কাম করবো যে কামর কারণে আমার সারা জিন্দগির এবাদত মন্দগি সপ্তাহ বরবাদ করিয়া আমি ইচ্ছা করি দুজক মুখে রানা দিই ইলা কোনো আকলমন মানুষে কোনো কাজ করবনি সাব আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জুড়ে সকাশেও করবনি করবনি কেনে লে যাও করছি সপ্তাহ খেয়াল করছি যে আল্লাহ খুশ হইতা বিনিময়ে আমি জান্নাতও যাইতাম আমি নামাজ রোজা হজ জাকাত এবাদত মন্দেগি তসবি তাহলিল জিকির আজকার কুরবানি সেহরি যতটা আছে সব তা করছি আল্লাহ খুশির উদ্দেশ্য আর মিলাদুন নবী বা মিলাদ শরীফে গু পড়লাম ইগুর কারণে আমার সারা জীবনের সব নেক আমল রে আমি বরবাদ বানাইয়া আমি দুজক মুখে রানাই কিছু বন্ধু হকলর আমার কিছু ভাই হকলর একটা ধারণা যে আমরা এক কাম করিয়া সপ্তাহ তৈয়া দুজো কি রানাই দিছি আমার জুড়াতে অনুরোধ ভুল বুঝই না জানো যদি বুঝো কোনো বেড়া লাগে আমার জিকাইবা যত তারপরে আমি আপনারা এলাকার মানুষ কথা কই না আমারও তো বুঝো ভুল হইতে পারে আল্লাহ হস্তে মাতুক কা আমার যদি বুঝো ভুল হইয়া থাকে আমার ভাই আমার শুধরাইয়া দেওয়া উচিত হইব আমি যদি আপনারে সুন্দর করে এখান বুঝাইতে না পারি তো চেষ্টা করতাম আমার কোনো মুরব্বী থাকলে হেন্ডে আনিয়ে আপনার এই বিষয়ে বুঝাইয়া দেবার ঠিক না ঠিক না ফয়লা এখান শিকারাই তৈব আমরা জীবনে যা কিছু করিয়ার তৌফিক আন্দা যায় এবাদত মন দেখি যে তুড়াতুড়িও করিয়ার ইগুন দি বেহস্ত যাইবার আশা করি আল্লাহরে খুশ করার লাগে করিয়ার না আল্লাহর বেজার করার লাগে করিয়ার দূরে কই তৈব খারে খুশ করার লাগে
সপ্তাহ হরিয়ার আল্লাহ খুজইতা আর মিলাদ শরীফ পড়িয়া বেদাত কাম করিয়া শিরিক কাম করিয়া জানিও নি দুজক যাইতাম উবেরা লাগছে। আমি আশা করবো দ্বন্দ্ব বিত্রে না নিয়া সুন্দর মনে বিষয়টা সমাধান চাই আমরা, ঠিক নেই সাহেব? এখন হিংসা বিত্রে না নিয়ে আল্লাহর কালাম কোরআন শরীফ আনিয়ে আমার বুকুতরা কি কইতে পারি আমি? হিংসা বিত্রে তো নেই হরাইলে সব সমস্যার সমাধান আছে। হিংসা যদি বিত্রে থাকে বেটা বেটার বৌরা ইয়া কইছে বলে গাঁর মানুষে কইছেন বিচার খাইলকে মানিলে রায় দিলাইলে গরু দো এটাইলে বেটি কইলে হায় তো দুই সপ্তাহ কুয়াইতে কুয়াইতে দুই গরু রয়েছিল আগুন দিলে ইতাই এই বস্তা সনে গো কিত হয়েছে বলে বস্তাই মনে দুইটা গরু আগুনটা দিলেই রেখাইল বলে বেটাইন দিয়ে আমারে বুঝাইতে ভাললে কইছে গরু দো এটাইলে বলে তো মানুষ গাঁর মানুষ তো বুঝাই লিবা বলে তোমার আসলে কইয়া আইছি না সারা গাঁর মানুষের সকাল দশটা তো নে রাত দশটা পর্যন্ত আমারে বুঝাইবা আমি শেষে উঠে এখন আমি বুঝছি না হে যদি বুঝে না আছে সারা দুই হে গো দাদি বাড়িয়ে বুঝাইতে পারবে না তো ই মনে যদি বই তাইলে সমস্যার সমাধান হইত হাসরের ময়দানে আবু জেহেলে আল্লাহর দরবারে অভিযোগ দিব আল্লাহ তোমার নবী দোয়া করছিলা উমরর লাগি আর আমি আবু জেহেলর লাগি ও দুইজন তো নে একজন রে ইসলামর ভিতরে দিলে ইসলামর ভাই দই আবার ছাত্র বন্ধু হলি কথা আনাই লক্ষ্য করিও বিশেষ করে ছাত্র সকলের দরকার পড়ে ই অভিযোগ দায়ের করবো খে আল্লাহ কুলি খুকাখে কার কৌট আল্লাহর কৌট আল্লাহর কৌট কইব আল্লাহ তোমার নবী তো একলা খাতাবর বেটা উমরর লাগি দোয়া করছে না আমি সহ দুইজনের লাগি দোয়া করছে আমি সহ দুইজন ই কথার প্রমাণও মিলে যেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা তান বনির বাড়ির যান গিয়া বনির জামাইরে বনিরে মার হইন এক পর্যায়ে যখন মায়ের গাইতে গাইতে দুজন জমিনের মাঝে ক্লান্ত ইয়া হযরতে উমর যখন দত্তে আসেন শ্বাস ফলাইতে আসেন ওই সময় লুকাইল আসলা আমি আসাব আমরা আল্লাহ খান আসাব নেই নিলাম নবীজির প্রিয় সাহাবি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এইন বার হইছে উমরে দেখেন তুমি নাকি দা করো বলে তোমার বাইরে তোমার বোন রে আর তোমার বনি জামাই রে আমি কোরআন শরীফ পড়াইতে আসি ওই সময় উমরে কইছিল বোন তোমরা কিতা পড়াতে আসলে সুবহানাল্লাহ তাই নুটিয়া কইছিল ফাতেমা উঠিয়া কইছিল যে আমি কোরআন শরীফ পড়াতে আসলাম বলে আমার একটু দেও বলে না তুমি না পাক তোমারে দেওয়া যাইতো না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমি এক পর্যায়ে যখন কোরআন শরীফের আওয়াজ উনার লাগি পাগল পারা যখন তাই পুরা জয় গেলা কোরআন শরীফের আকৃষ্ট হয়ে গেল ও সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিউটা কইছিল উমর কসম আল্লাহর আমি গতকালকে মাগরিবের নামাজ পড়িয়া দু জাহানোর বাচ্চা নবী কামলিওয়ালা একটা দোয়া করতে আমি নিজের কানে হইছি নবী যে দোয়া করছিলা যে আল্লাহ দুই উমর তো নে যে কোন এক উমর ইসলামের ভিতরে ইল্লাইলে ইসলামের ভাই দইব ও উমর তোমারে উদ্দেশ্য করিয়া আবু জেহেলের উদ্দেশ্য করিয়া নবী দোয়া করছিলা আর আজকে তোমার এখন কোরআন শরীফ চাওয়ায় বুঝা যার যে আল্লাহ তুমি উমরের বেলায় নবীজির দোয়ারে কবুল করে লইছ বড় করে হোক সুবহানাল্লাহ সত্যি হাসরের ময়দানে যখন জিকাই লিবা আবু জেহেল আল্লাহ তোমার নবী দোয়া করলা দুইজনের লাগে আমি কিতা দোষ করছিলাম আমার বেলায় কবুল না করিয়া দোয়া কবুল করলা হেন বেলা আল্লাহ কি জানোই না এখানোর জবাব মাত্রা না জানো আল্লাহ এটা কইব আবু জেহেল হযরত উমরের ভিতরে আসিল যে আমারে যদি কেউ সত্যখান বুঝাইলা তাইলে আমি উমরে বুঝিয়া না বুঝার বান করতাম না হি বেটা আল্লাহ খান না বলে সারা কাউকে বুঝাইল আমি কইম বুঝছি না ই কথা উমরের হাসির তো ইস্তে পারে না উমরের ভিতরে আসে যে আমারে বুঝাই নিলে মোহাম্মদ রসুল্লা ইসলামে আমি সত্যখান বুঝিয়া তান দাওয়াত কবুল করিয়া ইসলামের সায়াত আশ্রয় লইল আর তোমার ভিতরে আসিল যে আমারে মোহাম্মদ যদি বুঝাইলা সব তা উনিয়ায়ের বাধ্য হই আমি বুঝছি না হাসাউ তো আসমানোর সান দুই টুকরা করিয়া দিবার লাগে নবীর নবী সান দুই টুকরা করইল সান দুই টুকরা করছই যখন সান দুই টুকরা হয়ে গেছে ওই সময় উঠিয়া কই মাইকো অত বড় জাদু কিনি আসমান ও চান্দর মাঝেও জাদু চালাই দিছে নাউজুবিল্লাহ কইতে নাই খাইনে
বলে তার নেতৃত্ব যাইব কি, তার ক্ষমতা যাইব কি, এর দায় এখান বুঝার বাদ নবীরে নবী হিসাবে মানিয়া নিত আসে না। আমার ভাই হল বন্ধু হল পরবর্তীকারে আলমে উঠিয়া কই বাবা বুঝেল হজরত উমরের ভিতরে আসিল সত্য খান বুঝাই নিলে তাই সত্যরের লোক ধরে লইবা ইসলামর ছায়া তুলে আশ্রয় নিবা কুলমা ফুড়িয়া মুসলমান হইবা। আর তোমার ভিতরে আসিল সত্য বুঝার বাদেও তুমি না বুঝার বান করবে, কারণ তোমার নেতৃত্ব যাইব কি, তোমার নেতাগিরি সমাজতনে উঠি যাইব যে কারণে তুমি কলিমা পড়ছো না, কুফুরির হালতে মৌত হইছে, অতএব তোমার ঠিকানা হইল জাহান্নাম। ইস্তনে মনে হয় এক 27 দিন 28 দিন আগে বদরের ময়দানে গেছিলাম, মদিনা মুনাব্বারা তো নে 180 কিলোমিটার 280 কিলোমিটার আবু জেলর যে গাতর মাঝে আবু জেল আমার লগরে ফাজি সাহেব উঠে আটিয়ে যাই না কেন গুরু ফিরে গিয়ে সাবান মানুষ তো কত জাতের দুইশো কইলাম বাস আসাম মুখ কাত নুবা গুর গর গিয়া ফেসাও সফল এর বাদেও জুস মিলছে না। এটা উঠিয়া কইল রে বেটে কাম করি, যখন যাইতাম না তখন অন্তনে গুরু ফিরে সেব পালাই অন্তনে থু কইয়া সেব পালাই মনে মনে করিলাম রে আল্লাহ রসুলের দুশ্মনী করিয়া কেয়ামত পর্যন্ত মুমিন হলোর সেপালাইবার ফেসাব করার স্থান লাগে দখল, ঠিক নেই না? ঠিক না, এই জমিন নাফর মানুর অবস্থা কিতা এর বাস্তবতা দেখা যায় মুখাত খেলে, ঠিক নেই? আমার ভাই হল বন্ধু হল আমি আশা করি আমার বিষয়টা ধরার আগে আমি আপনার আর কাছে একটা অনুমতি লইছি যে আমরা হয়লা স্বতন্ত্র মন খান তৈরি করব, হক কান বুঝার চেষ্টা করবো, যদি ইকান বেড়া লাগি আমি যদি ভুলের মাঝে থাকি তো আমার এক বন্ধু আমার এই বুলতনে ছুটাইয়া দেওয়া তান লাগে উচিত হইবা, ঠিক নেই? আসা আল্লাহ আসতে মাদুকা ঠিক নেই মাশাল্লাহ আক্কা আমার এই বিষয় দিয়েছেন তারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কেন আল্লাহ তৌফিক দিতে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ভিতরে বিষয়টা রান্না। ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দের অর্থ হইল খুশি, মিলাদ বা মাউলুদ শব্দের অর্থ হইল জন্ম, জন্মকালীন বিষয় আসে নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকালীন বা জন্মের বিষয়ে নিয়া খুশি করা শাব্দিক অর্থে ঈদে মিলাদুন নবী। আমার কথা বুঝা জানি সাল, পারিভাষিক অর্থে ঈদে মিলাদুন নবী খারে হয় রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটা বা জন্মের সময়টা বা জন্মের বিষয় আসে গুলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করছেন ওখানে লক্ষ্য করিয়া নবীর জন্মকালীন বিষয় আসে বর্ণনার মাধ্যমে উম্মতে মুহাম্মদী শরীয়তের দৃষ্টিতে, উম্মতে মুহাম্মদী শরীয়তের দৃষ্টিতে যে সাজ করলে নেকি হইব, যে সাজ করলে আল্লাহ খুশি হইবা নবী খুশি হইবা এমন সাজের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মর তারিখটারে বা জন্মর মাসটারে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মর বিষয় আসে গুলারে জন্মকালীন ঘটনাগুলারে আলোচনার মাধ্যমে খুশির সাথে পালন করে তারে হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কথার মাঝে কোনো ফাঁক আছে নিশা? ঈদ শব্দের অর্থ খুশি, দয়া করে জোরে কই দিবে ঈদ শব্দের অর্থ খুশি, খুশি মানি আনন্দ, খুশি মানি ফুর্তি, বালা জিনিস পাইলে মানুষ খুশি হয়, খারাপ খবর শুনলে মানুষ বেজার, কথা খুব কা তাইলে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্মর খবরে আমরা খুশি না বেজার? আল্লাহ সে জোরে কই দিবে খুশি না বেজার? তবে খুশিটা করতে হইব শরীয়তর ভিতরে যে কোনো সাজ দিয়া, অন্য একটা ফেস আছে আর এই ফেসটা আমি লাগাইছি না, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই আল্লাহর দয়া এই বছর আমি গুণাগারে জানতাম না চিন্তাম না, মক্কা শরীফ হজরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিনারাত যখন জিয়ারত গিয়া হাড়াইছি এক আরবি মানুষে আমি গুলামরে পরিচয় করিয়া ইচ্ছে যে হজরত হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ কবর শরীফ, সুবহানাল্লাহ, এই হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি খেয়ে
এই জমিনের দেওবন্দি উলামায় হযরত হযরত উলামা ইকরাম হল দেওবন্দি যত বুজুর্গানে দিন, বিশেষ করে আল্লাহর ওলি পৃথিবীর তান সময়কুর উম্মতে মুহাম্মদীর সবচেয়ে সম্মানিত একজন বিচারক হিসাবে যারে গণ্য করা হয়, হাকিমুল উম্মত হযরত আশরফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ। দূরে হন, সুবহানাল্লাহ, কত বড় কথা! আশরফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহি বর্তমান দেওবন্দি উলামায়ে হযরত হল সহ সারা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলী মহলের কাছে একজন শ্রদ্ধার মানুষ। যদিও আমরা লাইনের মানুষ নয়, কিন্তু আল্লাহর যার সাক্ষী, আশরফ আলী তানবী হিসাবে আমরা একজন ওলি আল্লাহ হিসাবে সম্মানী একজন মানুষ হিসাবে চিনি। সুবহানাল্লাহ, না খেয়ে কুশলাই জি না, এরার কিতাব পড়লে আপনি বুঝতে পারবা যে এরারে আল্লাহ কত উচ্চ মর্যাদা দান করছে। আমার বন্ধু হল আশরফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ হযরতে আজিম দাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হইল, মিলাদ শরীফের মাঝে মিলাদ শরীফ বা নবীর জন্মের উপরে খুশি হইতে গিয়া যদি কোনো মানুষে গুনার খান দিয়া যদি খুশি করে, তাইলে ই মিলাদ শরীফ জায়েজ নাই। ঠিক কৌ কথা খান আশরফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য ও কথা খান হযরত আহমদ আলী সারানপুরি রহমতুল্লাহ আলাইহি আরক দেওবন্দি হযরতর বক্তব্য, যে যদি কোনো মিলাদুন্নবীর কোনো মাহফিল যদি না জায়েজ কোনো খাম দিয়া কোনো মানুষে খুশি জাহির করে, তাইলে ই মিলাদুন্নবী একটা জায়েজ নাই। সুবহানাল্লাহ, আপনারা আমরা এই কথাতে একমত আছেন না নাই? আল্লাহ আছে আস্তুলিয়া কই থইব, এই কথাতে আমরা একমত আছিনি না নাই? আমরা মিলাদুন্নবীর কোনো নাজায়েজ খান দিয়া খুশি করতাম চাইনি? আল্লাহ আছে জবান খুলিয়া কোকা চাইনি? কোনো নাফরমানি কোনো খাম দিয়া মিলাদুন্নবীর খুশি করমুনি? করলে একটা জায়েজ হইব না নাজায়েজ হইব? হালাল হইব না হারাম হইব? নেকি হইব না গুনাহ হইব? মাশাআল্লাহ, আল্লাহর ওলি হযরত আহমদ আলী সারানপুরি, আল্লাহর ওলি আশরফ আলী তানবী, আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুই, আল্লাহর ওলি হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির মতো দুনিয়া বাসা দেওবন্দি আলী মখলর লগে আমরা গুলা মহল একমত যে মিলাদুন্নবীর মাহফিল নাজায়েজ কোনো খাম দিয়া যদি কেউ মিলাদুন্নবীর মাহফিল করে, একটা জায়েজ নাই। মিলাদুন্নবী পালন করা সঠিক নাই। আল্লাহ শুক্রিয়া, আমরা ওইখানের লগে একমত, না যায় কোনো খাম দিয়া যদি মিলাদুন্নবী কেউ পালন করেন, একটার লগে আমরার কোনো সম্পর্ক শোনাবাই নিজুরে হোক সম্পর্ক, বিশেষ করে ফুলতলি মসলকর কোনো মানুষের না যায় মিলাদুন্নবী বা না যায় কোনো খাম দিয়া যদি কেউ মিলাদ চরি মিলাদুন্নবী করে, আমরার লগে কোনো সম্পর্ক নাই। স্পষ্ট বক্তব্য, কারণ আজকাল মিডিয়ার যুগ, ইয়ে কথা অন্য মাতলে আমেরিকার যাইতে এক মিনিট সময় যাইতো না। ঠিক নেই যাব, আমি এই ব্যাপারে আল্লাহ লাখো কোটি শুক্রিয়া আমরা বুকু দাঁত দিয়া হইতে পারি। আমরা যে সিস্টেমে আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কিবলায় যে নিয়মে আমরা যে মিলাদুন্নবী উদযাপন বা পালন করার সিস্টেম দেখাইয়া দিয়া গেছেন, বর্তমানে আমরা রাহবার হিসাবে আমরা বড় সাহেব সহ সাবজাদা হলে আমরা যে সিস্টেমটা দেখাইয়া দিই, আল্লাহ শুক্রিয়া, ইতা মিলাদুন্নবী জায়েজ আছে, এগুলার উপরে কোনো আপত্তি নাই। আর কসম আল্লাহর, ইতা মিলাদুন্নবী মক্কা তো আছে, মদিনা তো আছে, আরবের বিভিন্ন দেশও আছে। সুবহানাল্লাহ, কইতে না আমি আইরাম একটু করে এই বিষয়ে। আমার বন্ধু হল, তাইলে বুঝলাম আমরা শরীয়তর দৃষ্টিতে আল্লাহ খুশি হয় নবী খুশি হয় নেকি ওই এমন খাম দ্বারা নবীর জন্ম তারিখ বা নবীর জন্মর বিষয় আছে, খালি তারিখ নাই, নবীর জন্মকালীন হোক নবীর জন্মকালীন বিষয়, জন্মকালীন বিষয় কিতা আমার লহান মুল্লা বেটা সারা রাইত মাতিয়া শেষ করতে পারত না, নবীর জন্মকালীন বিষয় কিতা খুব স্বাভাবিক জি না, অনেক বিষয় ঘটনা বলিও হল আছে নবীর জন্মর আগে পরে। জুড়ে কই সুহাল, আমি একটু পরে যাইব এই বিষয়ে, ওগুলারে সামনে রাখিয়া আলোচনার মাধ্যমে মাহফিলে মিলাদুন্নবী হোক আর আলোচনার মাধ্যমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মর বিষয় আসরে সামনে আলোচনা করিয়া মহাব্বত করিয়া
দুরুদ সালামের মাধ্যমে খুশি জাহির করা। সুবহানাল্লাহ, একটা হইল ঈদে মিলাদুন্নবী। প্রশ্ন আইতে পারে, কেউ কি না জায়েজ কাম দিয়া মিলাদুন্নবী পালন করে? দূরই যাইতা নাই, আমরা দেশে তাহকা তুইয়া ভালো হইব, গন্ডির ভিতরে থাকলে দেখাইবার ক্ষমতা আছে। মাথায় না, আমরা দেশ ইদানিং কিছু কিছু জায়গাত কিছু বন্ধু হলে মিলাদুন্নবী পালন করতে গিয়া কিছু খামকল করা, যেখানে আনতে আজকে অন্য বাই আনতে মাতার সুযোগ পাইছে। মাজার গিয়া সব মানুষে মাজার পূজা করে তো থাকতে পারে, এরা গিয়া আর কিছু না পারলে সুরা ইয়াসিনটা পড়ে, কুরআন শরীফ তিলাওয়াত করে, কুল হুয়াল্লাহ পড়ে, দুরূদ শরীফ পড়ে, জিকির আজকার করে, এর বাদে হয়তো আল্লাহর কাছে দোয়া করে, আর কইতে গিয়া ওখান করে আল্লাহ আমি গুলাম গুনাগার, তোমার এক মকবুল অলির কিনারা তাইছি আল্লাহ, তোমার মায়ার বন্ধার হছিলে, আমার জিন্দগির ও সমস্যার ও বিপদটা ও অবস্থা কাণ্ডে তুমি আল্লাহ পরিবর্তন করে দাও, আল্লাহ পরিবর্তন করি আইতা, আল্লাহ বদলাই আইতা, আল্লাহ মুসিবত দূর করতা, তোমার মায়ার বন্ধার কান্দা তৈয়া কইয়ার ইলে আমরা কিছু মানুষ করিনি, আল্লাহ আছে মাতকা করিনি, এরা ফায়দা হয়নি, দূরে কইতা নাই ফায়দা হয়নি, হয় গতিকে করে যার ভাল লাগে না তাই করো, না জানো কেউ কিচ্ছু আয় যায় না, আমরা ফায়দা পাইছি করতে আমরা করি, তবে শিরিক করিয়া নাই, বেদাত করিয়া নাই। কিছু মানুষ আছে মাজারও গিয়া শেষ দা দেয়, যে মাজারও শেষ দা দেয়, এতে যদি মাজারও হোক আর জিন্দা কোনো ভিড় যাবক, জিতা ভিড়রে হোক আর মরা ভিড়রে হোক, কোনো ভিড়রে যদি কেউ শেষ দা করে, যজ্ঞ শেষ দা লইছে হাউগু মুশ্রিক, যজ্ঞ শেষ দা করছে আওতা মুশ্রিক, আমার চকুর মাঝে সীসা দিয়ে আল্লাহ আজাব দিবা, যদি আমি মিশা মাত আমার নিজের চৌকে আমি সিটা গাঙ্গে মাঝারও দেখছি শেষ দা চলে, আমার নিজের চৌকে দেখছি শেষ দা চলে, মাতখান বুঝাইতে পারছি, তাইলে বুঝা গেল মাজার জিয়ারত আমরা করি, আমরা মাজার পূজা, আল্লাহ আছে যুবক ভাই জুড়ে মাতো, আমরা মাজার জিয়ারত করি না মাজার পূজারি, জুড়ে কো মাজার জিয়ারত করি না মাজার পূজারি, খুব সতর্ক, খুব সতর্ক, আমরা মাজার জিয়ারত করি, মাজার শব্দের শাব্দিক অর্থ হইতো, অর্থ উত্তর হইলো জিয়ারতের স্থান। সুবহানাল্লাহ, মাজার শব্দের শাব্দিক অর্থ কিটা? জিয়ারতের স্থান, যে স্থানে জিয়ারত করা হয়। সুবহানাল্লাহ, আমরা জিয়ারত করতাম না কিটা? হ্যাঁ, আল্লাহর ওলি এগুলোর মাজার বাতি জ্বালানি, এগুলি আমার মাথার অধিকার নাই, তবুও কইমু যে জায়গাত কারেন্টের বাতি বার হয়ে গেছে, বেকার বেহুদা অসংখ্য মোমবাতি জ্বালাইয়া ই অপচয় করেন না জানো, কারণ অপচয় হারি শয়তানর বাই বাই ইন্নাল মুবাজ্জিরিনা কানা শয়তানর ভাই, এর দায় খুব সতর্ক, খুব সতর্ক। যদি এখান তো মনে করেন বাতি জ্বালাইতা বাতিয়ে গু জ্বালাই দেব, কাই না 70,000 বাতি জ্বালাইয়া ডেইলি 75,000 টাকা নষ্ট হোক আর কোনো অর্থ নেই, আমার কথা বুঝরা না, একটা আছে নুদাউর কারণে গিয়ে বাতিয়ে 45টা জ্বালাই রাখি, দিনও জ্বালাইয়া মারিলে আল্লাহ আসতে মনে কাম করেন না, আমার বন্ধু হলিবা যেতাম নাই। তাইলে আমরা বুঝলাম যে মাজারের মাঝেও জিয়ারতেরও একটা পথ আছে, আর বার গুনাহ করারও একটা পথ আছে। মিলাদুন্নবীর মাঝে যদি কেউ সঠিক পথে মিলাদুন্নবী পালন করে, এতে কোনো অসুবিধা নাই। আর যদি মিলাদুন্নবীর নামে কেউ অঠিক কাজ করে, এই মিলাদুন্নবীত আমি নাই, আপনারা আছেন কি না জানি না, আমরা মাশাআল্লাহ লেতে করেন নি করেন। ইদানিং কিছু বন্ধু হল বার হয়ে গেছে মিলাদুন্নবীর, গত 2 বছর আগে মোবাইলের ভিডিও দেখাইছে এক ভাইয়ে, মিলাদুন্নবীর মাহফিলর খেক কাটা হয়েছে, ফাললে লেবর তোলে আমার এগিয়ে নাউজুবিল্লাহ হইবে না, মিলাদুন্নবীর মাহফিলর খেক কাটা, আমি ওই যে খেক কাটার সিস্টেমটা দিছো,
একটু হইলো ইহুদি নাসারার সিস্টেম, নাউজুবিল্লাহ। আমরার দেশে শিশু ওগুলোর বাচ্চা ইন্তর হ্যাপি বার্থডে যে পালন করেন কেক কাটিয়া, জানিয়া রাখো মুসলমান, জানিয়া রাখো মুসলমান, ই যে সিস্টেমে কেক কাটিয়া বার্থডে পালন করায় এটা কোনো মুসলমানের সংস্কৃতি না, একটু হইলো ইহুদি নাসারার সংস্কৃতি। ঠিক না হইল ঠিক, তুমি জুড়ে ঠিক কইলে ওইব কিতা আর না হইল ওইবো কিতা, ঠিক ঠিক কর উপরে ঠিক ঠিকই কাল মুসলমানের বিয়া কেক কাটিয়া বার্থডে পালন করো, যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত, যেখান কর রায় ও গুল্লক দর রায়, সুরর লগে চলিয়া হাসরের দিন যদি আল্লাহ সাহায্য আলোর লগে আল্লাহ কইব ভাগ্যা বহুত দিনে চান্স পাইছে বলানি বিষয়। আমার বন্ধু অকল ইদানিং আমরা দেশ কিছু বন্ধু এগুলো মিলাদুন্নবী পালন করতে গিয়া ফির চাবরে গাড়ির মাঝে সুন্দর করিয়া হাজাইয়া মালা গোলাপ দিয়া আর সারা মিলাদুন্নবীর স্বাগতম খালি ফির চাবর। আমি দেখলাম কইয়ার ইকনাইন ভিডিও দেখিয়া কইয়ার কোনো বেটার উন্নয়নই কইয়ার না, সবক আমার দেশে ইলা মিলাদুন্নবীর স্মৃতি আছে নি না নাই, খালি ফির সাবরে খালি ফুল দি তাইরা বুঝা যার মিলাদুন্নবী না ফির সাবর আজকে মনে কর বিশেষ কোনো দিন আল্লাহ মাফ করক, এমন মিলাদুন্নবীরে আমি সমর্থন করি আপনারা জি মাশাআল্লাহ। তাইলে ভাইলাম মিলাদুন্নবীর মাঝে বেজাল চূড়া চূড়া যেটা আছে ওনাই লাগে ওনাই আইডলাই তো গিয়া আমরা মা বাইলে একতালে চলি নাকি তা। তিন নম্বরে ইদানিং মিলাদুন্নবীর মাঝে না কইবার কাম নাই, ইয়াদি গেলে বেড়া লাগবে কইতাম নি কইতাম নি। আমরা দেশে ইদানিং কিছু মিলাদুন্নবী আমার কিছু বন্ধু হলে মিলাদুন্নবী পালন করেন, কিন্তু দেখা যায় মিলাদুন্নবী পালন করতে গিয়া তাইন তাইন যখন র্যালি করেন বা যখন তাইন তাইন রাস্তাবাদী বারুইয়া যেটারে আমরা সিলেক্ট র্যালি করি ইটারে বিভিন্ন নাম দিয়া আল্লাহ মাফ করুক কিছু কিছু বন্ধু হলে ইগুত ডুল বাজনা হারাই দিছেন তাইন তাইন গানের মাধ্যমে গজলের মাঝে ডুল লাগাইয়া তাইন তাইন মিলাদুন্নবীর র্যালি করে। আমার প্রশ্ন আপনার আর গেছে বালা যদি গজলু হয় আর লোকে যদি ডুল বাজনা থাকে তাহলে এগু যাই যাইব না না যাই আল্লাহ হারাম ওই এক কথা শেষ। এমন মিলাদুন্নবীত আমার কোনো সম্পর্ক আল্লাহর কসম এমন মিলাদুন্নবীত ফুলতলি মশলা করে আদনা তো না আদনা কোনো মানুষের সম্পর্ক নাই ঠিক নেই। এখান তো আমরা বালা করে বুঝি জানো আমরা কিছু বাই আনতে আমরা উপরে ভুল ধারণা করিয়া বই গেছেন কিছু বিশ্বাস করি কৌমির শ্রদ্ধা বাজন উলামায় হজরত অকলর ভাও ধরি আমি অনুরোধ করি আপনারা কিছু ধারণা আমরা আদি যে আমরা মানে কথা ভ্রান্ত আকিদার মিলাদুন্নবী কসম আল্লাহর আল্লাহ সাক্ষী রাখিয়া কইয়ার ফুলতলি মাস্ত কর কোনো বেটাই যে এমন ধারণা রাখে না রাখে না রাখে না ঠিক নেই দূরে হয় এমন কোনো আকিদা আমরা মাঝে আসেনি নাই। খুব সতর্ক থাকুন জানো খুব সতর্ক থাকুন জানো আমরা হও কথা যাই আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই আহমদ আলী সারানপুরি রহমতুল্লাহ আলাই সর্বোপরি শ্রদ্ধেয় হযরতে আজিম দাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইর বক্তব্য অনুযায়ী যে মিলাদুন্নবীত যে মিলাদুন্নবীত কোনো ধরনের গুনার খাজ ছাড়া কোনো ধরনের গুনার খাজ ছাড়া ও মিলাদুন্নবী জায়েজ আছে আল্লাহর ওলি অকলর লগে আমরাও একমত আমরা মিলাদুন্নবীত কোনো গুনার খাম নাই অতএব আমরা মিলাদুন্নবী যাই যাচ্ছি আর তুলিয়া খাও ঠিক না ঠিক না আমরা মিলাদুন্নবীত কোনো গুনার খাম আছে নি আল্লাহ শুকরিয়া যখন আইন কই আর ইকনাইন তো তো ঠিকঠাক নাম হইব সাহ বকল আনাইলে কালকে আরো কে গলাত ধরে দিব কইবাই মুল্লা আন্দাজ মাতলি কিটা লে নারে ভাই যখন আইন কইছি ঠিকও কইছি ঠিক আছে তো আকা। আমার বন্ধু অকল প্রশ্ন আইব যে আমরা মিলাদুন্নবীত কিতা আমরা করি কিতা করি কেন যাইবার আগে যদি আপনারা আমি জিকাই যে ইসলামের দৃষ্টিতে কোনো কাজ করতে হইলে ইগুর প্রথমত দলিলের দরকার মাত্রা নাই এবাদতর ক্ষেত্রে কোনো কাজ করতে হইলে ইগুর কাজ পয়লা কো কিতা তুকানির দরকার মাশাআল্লাহ হোক কিতার দরকার দলিলের দরকার শব্দটা হইল মিলাদুন আল্লাহ সে দূরে মাতইব নবী মিলাদুন
নবীর জন্ম, নবীর জন্মকালীন বিষয়, নবীর জন্মকালীন ঘটনা বা নবীর জন্মর সময় যে অর্থে আপনি লাগাই লাগাইতে পারবা, নবীর জন্ম, নবীর জন্মকালীন বিষয়, নবীর জন্মকালীন ঘটনা বা নবীর জন্মর সময় যেটাত আপনি লাগাই লাগাইলা, যদি প্রশ্ন করি যে নবী ওগুলোর জন্মর বিষয়ে কুরআন শরীফে আছে না নাই, মাত্তা না খাও, নবী ওগুলোর জন্মর বিষয়ে কুরআন শরীফে নাই না আছে? হযরত ঈসা রূহুল্লাহর জন্মর কথা কুরআন শরীফে নাই, আদম আলাইহিসসালামের জন্মর কথা কুরআন শরীফে নাই, ইব্রাহিম আলাইহিসসালামের জন্মর কথা কুরআন শরীফে নাই, ইয়াহইয়া আলাইহিসসালামের জন্মর কথা কুরআন শরীফে নাই, হযরত ইসমাঈল আলাইহিসসালামের জন্মর কথা কুরআন শরীফে নাই, বিভিন্ন নবী ওগুলোর জন্মর কথা আছে বলে তো আমার নবীর জন্মর কথা আছে না? বলো আমি চা খাই না, দ্বিতীয়বার চা আনতে পারতাই না, আনলে সারার লাগে দিত লাগাইয়া মাথো খাই আলোটাতে। আমার বিষয়টা বুঝবা নি সাহল, আলহামদুলিল্লাহ, কারণ আমি আশা করবো যে আগামী কাল আমার এই বিষয় লিয়া কোনো বিতর্ক তৈরি করি আমার কোনো ভাইন্তর মাঝে মন খালাকালি হইতো না। হ্যাঁ, যদি আপনার ভিতরে কোনো দ্বন্দ্ব আয় আমি আশা করবো আপনারা সুজা ও অন্য উভয়া জিকাইবা, আল্লাহ তৌফিক দিলে জবাব দিব, আর না দিতে পারলে আমার কোনো মুরব্বী আনি আমি দেওয়াইব, ঠিক আছে তো? যাব আল্লাহর দোয়া ইকান লইয়া কোনো জাতর মন খালাকালি হইতে পারতো না। আমরা চাই নেকির কাম যে করে তার লগে আমরা শরীর হইতাম, ঠিক নেই? আর উম্মতে মুহাম্মদের সবচেয়ে বড় গুণ একটা, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমরা সবচেয়ে দামি বানাইছেন কিতাব লাগি, এর বিশেষ একটা কারণ হইলে আমরা মানুষরে বালার পথে ডাকি আর গুণাত্মনে বাঁচাইয়া রাখি, জুড়ে কই সুবহানাল্লাহ। ই শুধু আমরা থাকতো না থাকতো না, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, হজরতে ইয়াহইয়া আলাইহিসসালাম সহ বিভিন্ন নবীগুলোর মিলাদের আলোচনা তুমি আল্লাহ করলাই, আমার নবীর আলোচনা কেনে তুমি করো না? ইবের একটা মাথায় কিলা না, আকলমান মানুষের লাগে কুরআন শরীফের ভিতরেও আমার নবীর আলোচনা আল্লাহ যে করছেন ইখান তার আর আকল দিয়া ব্রেইন দিয়া তুকাইয়া কিলাব মোতায়েন কিতাব মোতায়েন করিয়া তালাশ করিয়া তারা এগুলারেও বার করছেন, জুড়ে হন সুবহানাল্লাহ। কারণ আমার বন্ধু হল এই জমিনের মাঝে যতটা আল্লাহ সাজাইছেন সবটা সাজাইছেন আল্লাহ তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত শান মান মর্যাদার সামনে রাখিয়া, জোরে কই সুবহানাল্লাহ। হেনে আমরা জানি যে আমরা নবী খাতামুন নাবিয়িন, দয়া করি শব্দটা হোক খাতামুন শেষ ইয়ান্দা, জোরে কইছেন না শেষ নবী জি? আমরা নবীর পরে আর কোনো নবী আল্লাহ ফাটাইবা না, আসতে কই না জানো জুড়ে হোক ফাটাইবা আল্লাহ ফাটাইতে না, তবে কিছু মানুষ নবী হয়ে যাব ই বেড়া বাংতাই কিলে এখন ফাটাইতে না কে আল্লাহ, কিছু মানুষ নবী হইব না, হইছে হইছে বহুত হইছে, জেলা হইছিলা ওলা মরছই এগুরে মারছিলা হজরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগু মরছিল লেফটিনো গিয়া ভাই এখন নাত করলাম ইগুর উম্মত, কিন্তু আমরা দেশে বাক্কা আছে মির্জা গুলাম আহমদ কাদিয়ানির উম্মত আমরা দেশে নাই দি আছে আছে, এদিকে যাই না। তবে আমরা এক কথা এক শব্দ স্পষ্ট, আমরা নবী ইলা খাতামান, আমরা নবী ইলা শেষ নবী, আমরা নবীর পরে আল্লাহ আর কোনো নবী দুনিয়ায় ফাটাইতা না। ই নবীর আল্লাহ দুনিয়ায় ফাটাইলা সমগ্র সৃষ্টি জগতের লাগি রহমত বানাইয়া, সুবহানাল্লাহ তাআলা, রহমত বানাইয়া প্রেরণ করলা বা ফাটাইলা, ও যে ফাটানিটা বা প্রেরণ করাটা, এই ফাটানি বা প্রেরণ করার বিষয়টা অর্থাৎ দুনিয়ায় আওয়ার বিষয়টা যখন তালাশ করা যায় তখন দেখা যায় যে আল্লাহ সাইর নিয়মে দুনিয়ায় মানুষকে ফাটাইছে,
সুবহানাল্লাহ হইতা না। আমার কথা আনার গুড়াত গেলে হয়তো একটু বুঝতে সুবিধাই। আল্লাহ মানুষ সৃষ্টি করছেন, কয়ে নিয়মে হোক করছে, দয়া করে জুড়ে হইতে হইব। এক লম্বা আদম আলাইসাল্লাম রে আল্লাহ তান কুদরতি আদ দিয়া সৃষ্টি করছেন, আওয়াজ আবহন ইলা দ্বিতীয় কইরে বানাইছই না, নাকি আমত পর্যন্ত বানাইতা নাই। আদম আলাইসাল্লাম রে আল্লাহ তার কুদরতি আদ দি বানাইছে, সুবহানাল্লাহ। দুই লম্বারে আদম আলাইসাল্লামর শরীর তো নে হজরত হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছে জান্নাতর ভিতরে, একজনের অঙ্গ তো নে আরেকজন সৃষ্টি। ছোটবেলা বরু ক্ষেত্র গেলে অনেক সময় শুনতাম জুকর মাঝে একটা আছে সাটুয়া, জানি না মই মুরব্বী চিন্তা পারে সাটুয়া জুকর মাঝে এগুইল সাটুয়া ইগে যেন খায় লগইয়া খাইয়াও বাচ্চা দিলে ইকি জাত খাব লিখি চিন্তা করে খাইয়া লগইয়া আর দিলে এলে বুঝা গেল ইটা একটা প্রজনন পদ্ধতি, আল্লাহর তরফ তনে তারে দৌড়ছে আল্লাহর তরফ তনে তারে দৌড়ছে। আদম আলাইসাল্লাম জান্নাতর ভিতরে গুম, আল্লাহ আদমর শরীর তনে হজরতে হাওয়ারে সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। তাইলে সিস্টেম কয়টা গেল? তিন নম্বরে এক ব্যক্তি অর্থাৎ হজরত ঈসা আলাইসাল্লাম বাপ ছাড়া শুধু মার পেট তনে আল্লাহর হুকুমে জিব্রাইলর ফুর মাধ্যমে দুনিয়ায় তাইছে, ইলাও আর কেউ দুনিয়ায় তাইছে না, না কিয়ামত পর্যন্ত। সিস্টেম কয়টা গেছে? বাকি রয়েছে কয়টা? জোরে কইতে হবে কয়টা? কোনটা? বলে মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়ায় আইছে, কিয়ামত পর্যন্ত আইব। আমার নবী দুনিয়ায় আইছেন, আল্লাহ তান কুদরতি আদ দিয়েও বানাইছেন না, একজনের অঙ্গ তনেও বানাইছেন না, আবার বাপ ছাড়া দুনিয়ায় দিছই না, লেতে আইলা কিলা বলে মা বাপর মাধ্যমে নবী দুনিয়ায় আইছেন। শোনাবাই এনে জুড়ে কইতে হইব, সুবহানাল্লাহ। মা বাপর মাধ্যমে নবী দুনিয়ায় আইছেন, এদিক তনে হিসাব করলে আমরা স্পষ্ট একেবারে পরিষ্কার অঙ্ক মিলাইতে সহজ, জেলা দুইয়ে দুইয়ে চাইরি না বেড়া লাগবার আর কোনো মাইরের কোনো সুযোগ নাই। ঠিক তেমনি ভাবে আসমানও যেমনি ভাবে সূর্য উঠলে কেউ সন্দেহ করে যে সূর্য উঠবো কি উঠছেন না, উঠবেন না উঠতো নাই, ইলা জেলা সন্দেহ কিচ্ছু নাই। ইখান স্পষ্ট স্বীকার করতে হইব নবী মা বাবর মাধ্যমে দুনিয়ায় আইসো নেতে কোনো সন্দেহ। শোনাবাই নজরে হোক সন্দেহ, তাইলে আইলে দুনিয়ায় মা বাবর মাধ্যমে আইসন যে পদ্ধতিতে, এই পদ্ধতির নাম আমরার বাসায় হয় জন্ম। আমরার বাসায় কিতা কয়? জন্মতে নবীর কিতা হইছে, আল্লাহ আছে জুড়ে মাতুকা নবীর কিতা হইছে, জন্ম হইছে নবীর কিতা হইছে। আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমি তোমরার গেছে তাম বিশ্ব ব্রহ্মাণ্ডের লাগি, তাম জগৎবাসীর লাগি রহমত হিসাবে আমার পেয়ারা হাবিব রে আমি ফাটাইছি। আল্লাহ কয় রহমত হিসাবে ফাটাইছি, আমরা যখন তুকাইয়া দেখি আল্লাহ কিলা ফাটাইলা আদম আলাইসাল্লাম রে শরণদ্বীপ জান্নাত তো নেই ইটা মারি ফালাইলা হো শরণদ্বীপের পাহাড়ের উপরে, আর হাওয়া খানো বলে হো সৌদি আরবের জিদ্দাত। হজরত ঈসা আলাইসাল্লাম দুনিয়ায় যাইছেন কিলা বলে মা মসজিদের হুজরা জিব্রাইল আইয়া বু দিছেন মাচ্চা মার ফেটো গেছেন, এলে বুঝা গেল হেরা আবার এক সিস্টেম আছে। আল্লাহ কয় আমার হাবিবরে রহমত হিসাবে পাঠাইছি বলে আল্লাহ কিলা পাঠাইছো, বলে কিলা পাঠাইছো ইকান চুকাইলে আমরা দেখি হজরতে আমেনা আর হজরত আবদুল্লাহর মাধ্যমে এই সোনার টুকরার আল্লাহ জমিনের মাঝে পাঠাইছে, অর্থাৎ জন্মের মাধ্যমে। দয়া করে কইতে হইব, আল্লাহ আছে জুড়ে কইতে হইব নবীর জন্ম হইছে, মাত্তা নেই নবীর জন্ম হইছে না, জুড়ে হোক জমির জন্ম হইছে না। তাইলে যে ভাই কইবা নবীর জন্ম অর্থাৎ মিলাদ, মিলাদ মাউলিদ শব্দের অর্থ হইল জন্ম। আমার কোনো বন্ধুয়ে যদি কোন বিলে মিলাদ নাই বলে বন্ধু তুমি নবীর জন্ম মানরায় না, আমরা নবীর জন্ম হইছে না হইছে না, মাশাআল্লাহ হইছে বলে এখানে আমরা মানছি। ও মিলাদ বা জন্ম হইতে গিয়া কিতা হইছিল, কেমন হইছিল, কোন অবস্থা কোন ঘটনা ঘটছে
আসিল অখলাইন তাও আমরা মিলাদ শরীফের মাহফিল মাতি লেতে মাতে গিয়ানো নাজায়েজ কিতা কিতু করিলে বলে জি না যারা নাজায়েজ করে তারা লাগি আপনার ধারণা থাকতে পারে আমরা নাজায়েজ কোনো কাম করি না কেনে আমরা মিলাদুন নবীর যে কাম করি এগুলো হইল সর্বজন স্বীকৃত আল্লাহ আল্লাহ রসুল তো নে স্বীকৃত প্রাপ্ত সার্টিফিকেট একবার সার্টিফিকেট প্রাপ্ত আমরা যে কাজগুলা করি এগুলো হইল সম্পূর্ণরূপে জায়েজ এবং নেকির কাজগুলো এখন প্রশ্ন আইতে পারে বলে নবীর জমানার তো ই পদ্ধতি আসিল না তুমি তাই যে পদ্ধতি বার করছে ওহানু গে বেড়া লাগাইবে ইকানোর উত্তর দিতে হইলে দুই ধরনের দিন এক উত্তর হইল নবীর জমানার যদি পদ্ধতি আসিল না ইকান আমার উস্তাদর 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 উস্তাদ হাদি ইমদাজুল্লাহ মুহাজিরে মক্কি ইকান বুঝিসলা না মাতলা না আমি যদি প্রশ্ন করি বলে নবীর জমানার তো এই পদ্ধতি আসিল না আমি কইম আপনার উস্তাদর 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 উস্তাদ উস্তাদর উস্তাদ আশরফ আলী তানবী হেন মুর্শিদ হইলা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হেন তাই কইছেন যে যদি জায়েজ নিয়মে জায়েজ কাম করিয়া হালাল কাম করিয়া শরীয়তর দৃষ্টিতে যে কাম করলে নেকি হয় এমন কাম করিয়া মিলাদুন নবী পালন করলে কোনো অসুবিধা নাই তাইলে হেরা কি কান বুঝিসলা না নিজে এই পদ্ধতি একটা নবীর জমানাতেছে গেল উত্তর এক জানি না বুঝরা কিনা কথা বুঝা জাননি দুই নম্বর উত্তর হইল যদি রে ভাই শুধু পদ্ধতি পরিবর্তন করতে গিয়া যদি সব জিনিস না যাই যাই যায় বন্ধু তাইলে আপনি হিসাব করলে ভাই বা যে বহু জিনিসের পদ্ধতি নবীর জমানাত আসিল না আমরা বানাইলিছি প্রথমত আপনারা জিকে আমরা যে ইন বইছি এটা একটা এবাদতির বিষয় নিন না শব্দের শব্দই করতো কিতা ইসলামের ভিতরে এমন কিছু নতুন ডুকাইয়া একটা আমলে পরিণত করা হ্যাঁ ছাত্রবন্ধু লক্ষ্য করো বিষয়টা ইসলামের ভিতরে নতুন কিছু ডুকাইয়া একটা আমল করা ওই একটার নাম বেদাত একটার নাম যদি বেদাত হয় তা চ্যালেঞ্জ করলাম দেখি কোন বাবর বেটা কইতে পারবা নবীর জমানা তোলা মাইক স্পিকার টাঙ্গাইয়া আর একজন হুজুর রে সুভাত বাইয়া আল্লাহ নবীর জমানা তু আজ করছেন দেখো না কইল বাবা করছেন নি তা ওটা বেদাত একশো বার বেদাত না কিতা বেদাত তবে বেদাতর মাঝে তোরে ভাই দুই প্রকার আমি কইতাম কেনে আকাইদর কিতাবে হর বেদাত দুই প্রকার এক প্রকার বেদাত বালা একটা হরিয়া মানুষ জান্নাতর পথে যায় জুড়ে কই সুবহানাল্লাহ আর আরেক বেদাত আছে বেদাত খারাপ একটা মানুষ দুজগর পথে যায় তাইলে এই বেদাতর মাধ্যমে আমরা জান্নাতর পথ পাইয়া আমরা জাহান্নামর পথ পাইয়া আরো একটু আগুয়াই আপনারা খান্দাত মসজিদ মাদ্রাসা আছেন যাব মাদ্রাসার যে সিস্টেমটা যদি কোনো ভাই মদিনা মুনাব্বারাত যদি দীর্ঘদিন তাকিয়া থাকেন তাইলে আশা করিয়েন জানা থাকবো মদিনা শরীফ নবীজির মসজিদ মসজিদের নববী শরীফ এখান জায়গা আছে নবীজির হুজরা শরীফের সুজা ফিস খান সুজা ফিস গালা এখানে নাম হইল আহলে সুফার বৈঠক কানা সুবহানাল্লাহ যে জায়গার মাঝে রাসুলে পাক ইসলামের সাহাবা ইকরাম আজমাঈ নকল তশরিফ রাখতা এমনকি মসজিদে নববী তো নবীজির তশরিফ যখন রাখতা তখন নবীর সাহাবী হলে ও জায়গাত নবীর কথাবার্তা শুনতা আর ওগুলাও আসিল নবীর মাদ্রাসার পাঠ দান সুবহানাল্লাহ জুড়ে কইতে নাই ওগুলা আসিল নবীর মাদ্রাসা সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল নবীর মাদ্রাসাত কোনো চেয়ার টেবিল আসিল দয়া করে জুড়ে কই থইব কোনো চেয়ার টেবিল আসিল কোনো কিতাবাদি আসিল জি না ইয়ে আজকে যেন বুকুত কত আনি আর বিটিত কত আনি লিয়া যায় এরা এই সিস্টেম নবীর জমানাত আসিল আজ যেন আমার বাড়িত মাদ্রাসা আপনার বাড়িত মাদ্রাসা অন্য মাদ্রাসা অন্য মাদ্রাসা ও যে বিভিন্ন জায়গার যেন মাদ্রাসা করলায় ক্লাস করলায় ও হেন দম হেন চারম হেন পাঞ্জম হেন দাওরাত হেন মিসকাত ও যেন ক্লাস করলায় আমি আউয়াল হেন দম হেন দাখিল হেন আলিম হেন কামিল হেন ও যেন দিলায় এটা নবীর জমানাত আসিল লেতে হাওটা বেদাত একশো বার
ধিক্কা যদি বেদাত হইয়া থাকে বহু হতার যাইতে হইব, এই বেদাত বালা বেদাত যজ্ঞে ইসলামের ফায়দা দিছি, এগুলো আমরা আজ পর্যন্ত আপত্তি করছি কোনোদিন। আরো বহুত বিষয় আছে, আরো অনেক বিষয় আছে, আমার কোনো বক্তব্য আজ পর্যন্ত কোনো বেটা কইতে পারত নাই। ই কথা যে আমি কোনোদিন তবলিগওয়ালাগুলোরে আমি নাম ধরিয়া কোনো খারাপ কথা কইছি, আল্লাহ মাফ করুক আমার জীবন না। কেন আমার জানা মতো অনেক মানুষ তবলিগ করিয়া বহুত বালা মানুষ সাজি গেছে, আমি নিজে দেখছি তাবলিগর উচিলে নামাজি হয়ে গেছে। আমি আন্দাজে আনা বুঝিয়া কি তার লাগে তাবলিগর বিরুদ্ধে মাতম, কিন্তু যদি তর্কর খাতিরে জিকা নি যাই বন্ধু, আপনি যেন সয়ুসুলর তাবলিগ করেন মৌলানা ইলিয়াস সাহেব, এই সয়ুসুলর তাবলিগটা আপনি নবীর জবানাত্মনের দলিল দিয়ে আপনি প্রমাণ করুক কা, তখন লাজ্জ হয়ে যাবা। কিন্তু আমরা তো একদিনও না যাই কই না, কারণ লেইকটা কোনো বাদ খাম নাই, ই খামর দ্বারা মানুষ ইসলামের দিকে অগ্রসর হইতে আছে, সুবহানাল্লাহ, ইসলামের যথেষ্ট ফায়দা হইতে আছে, ঠিক নেই না? ঠিক নাই, তাইলে বোঝা গেল সিস্টেম বদলাইলেও কোনো জিনিস না যাইজ হয়, দয়া করে জোরে কইতে হইব, না যাইজ হয় না, সিস্টেম বদলিছে। আমরা মিলাদুন নবীর মাহফিলের সিস্টেম নবীর জবানাত জেলা নবীর জবানাত যদি এইলা করছেন না, আমরা একটা সিস্টেমে করি আর আপনি তর্কর খাতিরে কইতে পারেন, কিন্তু বন্ধু আপনি মূল পুঞ্জিত যাইতে হইব, মূল গুড়াত যাইতে হইব, মূল বিষয়বস্তুতে আপনি যাইতে হইব যে আমরা করিয়ারটা কিটা, আমার কথা বুঝছেন না? আমরা করিয়ার কিটা ওখানে যখন আপনি যাইবা, তখন আপনি দেখবা যে আমরা না যাইজ কোনো কাম করিয়ার, না যাইজ কোনো কাম করি। একদা আমি কইতে কই মিলাদুন নবীতে আমরা কাম করি মূলতে ছয়টা বা পাঁচটা, দয়া করি আমার লগে একটু জবান তুলতে, মিলাদুন নবীর মূল কাম কয়টা? পাঁচটা বা কয়টা? পাঁচটা বা ছয়টা, যদি পাঁচটা ধরই তাইলে আপনি একটা ছাড়লেও ছাড়তে পারবে, আর নাইলে দৌড়াটা বালা। আমরা ইচ্ছার উপরে রাখছি ইচ্ছা, বলে ইচ্ছার উপরে খেনে, বলে এই কাজ করলে নাকি না করলে কোনো গুণা নাই, লক্ষ্য করেন যান কিতা অজু পবিত্রতা, মিলাদ শরীফ মিলাদুন নবীর মাহ আমরা এক লম্বারে পবিত্রতা হাসিল করার চেষ্টা করি। আমার জানা মতো জানি না আপনারা কিতা হই, যত মানুষ মিলাদুন নবীর যা আমার বুঝ মতো আল্লাহ তুমি মাফ করিও, আমার বুঝ মতো ফারিতমান শক্তি কোনো নাপাক শরীর লিয়ে কোনো মানুষ মিলাদ শরীফের মাহফিলে যাইতে চায় না, জানি না আপনারা কিতা কইবা, ফারিতমান শক্তি না পাক শরীর লিয়ে যাইতে চায় নি কেউ না, ফারিতমান শক্তি চায় পবিত্র হইয়া যাইতো, যদি কেউ অজু করিয়া যায় তার লাগি বাল্লা ফজিলত বেশি লাভবান হইব, সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করি যদি যে অজু যে বিষয়টা একটা খার খার খাম, মুসলমানের খাম না অন্য ধর্মাবলম্বী মানুষের খাম, মাতলা না আপনারা, অজুর খাসটা মুসলমানের খাম না অন্য ধর্ম মানুষের খাম, ই অজুর দ্বারা আমরা ফায়দা না ক্ষতি, কেমন ফায়দা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, আমার উম্মতে যখন ওযু করে তখন তার ওযুর পানির দ্বারা শরীরের যে অঙ্গগুলা দৌত করা হয়, এই দৌতর স্থান বা দোয়ার জায়গা খান্তনে যত জাতর সগিরা গুণা হয়েছিল সমস্ত সগিরা গুণাগুলা দোয়ার কারণে পানির সাথে আল্লাহ জড়াইয়া দিল, এটা ওযু, সুবহানাল্লাহ। দুই লম্বারে অজুর কারণে মানুষের নান এবাদতির মূল্যায়ন হয়ে যায়, বাড়ি মূল্য বাড়ি যায়, যে মানুষে এমনি একবার দুরুদ শরীফ পড়লে দশটা নেকি, অজু বাড়িয়া দুরুদ শরীফ পড়লে আল্লাহ অনেক বেশি নেকি তার দান করে, সুবহানাল্লাহ। তা নাই শুধু অজু, কত বালা জিনিস অজু যদি কোনো মানুষে করিয়া ঘুমায়, আল্লাহ না করক যদি গুমার গরম মৌত হয়, অজু করিয়া বার হইছে রাস্তাত মৌত হয়ে গেছে, অজু করিয়া বার হইছে অ্যাক্সিডেন্টও মৌত হয়ে গেছে, অজুর হালতে মৌত হয়ে গেছে। রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, ই মানুষটি আল্লাহ শহীদই দরজা নসিব বলে, ও মুরব্বির একটু রাস্তা দৌবা দি তো শিবানু কব, তাইলে অজু করা বালা খাম, মাতলা না আপনার, অজু করা বালা খাম, হাসরের ময়দানে আমরা সব তাকমুনি যাব বলে, কেখে উঠতা না আসরের দিন দেখি হাত তোলা দুঃখা ও উঠতা না, আফসুস জুসে মাতলে হইতো না খেয়াল করতে, ময়দানে মাসরের সমস্ত মানুষের মাঝে আমরাও তাহমিন না থাকতাম না,
ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, মাটির নিষেতনে ফিফড়া যেভাবে গর্ততনে বাড়াইয়ায়, মানুষ ভাবে গর্ততনে মাটির নিষেতনে বাড়াইয়াই, যত মানুষ দুনিয়ায় তনে গেছ সব একদিন কি তৈবা বাড়াইয়াইবা। মিনহা খলকনাকুম ও ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান। এই দিন তো জাত বর্ণ ধর্ম নির্বিশেষে খালা দোলা বাটি লাম্বা উষা মুসা ছোট বড় চেষ্টা হালকা কেউ কোনো বাসা বাসি নাই, সব ময়দানে মাসুর আসেনি না নাই, মাত্তা নাই আসেনি, ফেরাউন নমরুদ কারুন সাদ্দাত সব আসেনি, জি সব আসে আসেন তো। এই সেই দিন, সেই কঠিন মহামুসিবতর দিন, আজকের পৃথিবীর কমি বেশি যদি আট কোটি আটশো কোটি মানুষ ইয়ে তাহলে মাত বুঝেন জান, কমি বেশি 800 কোটি মানুষ যদি আজকের পৃথিবী তৈয়া থাকে, এই পর্যন্ত আদম আলাই জানলাম তোনে কত হাজার কোটি মানুষ দুনিয়ায় তোনে গেছ, তো হিসাব দিবার আসেনি না না, আদম সমারি হিসাব মিলত না, হায় হায় সব মানুষ ময়দানে মাসর উঠবেন না উঠত না। নবীজির বিবি আমরার মা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না একদিন জিকে নিয়া রাসূলুল্লাহ, হাশরের দিন তো সব মানুষ উঠবো, এদিন আপনি ভাবি আপনার উম্মত আগলাই বাকিলা অবাবাই আইন, আজকের দিন আমরা এই প্রশ্নটা খুব দরকার আছি, আমরা মারু ছিল আল্লাহ কেয়ামত পর্যন্ত উম্মতর এই প্রশ্নের সমাধান দিলেছে, সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহির মাধ্যমে আল্লাহ দান করে দিয়েছে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শরর ময়দান সেই বয়াল দিন কঠিন মহা মুসিবতর দিন, নবী গো আপনার উম্মতরে আপনি কিভাবে আলাদা করবা চিনবা কিভাবে, যেহেতু এই ময়দানের মাঝে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর তামাম পয়গাম্বর হলর উম্মত হল, সমস্ত নবীর উম্মত হল ময়দানে মাশরের কোটি কোটি মানুষের মাঝে, আপনি নবী আপনার উম্মতরে কিভাবে আলাদা করবা, আমার নবী যে তো কইতা পারতা আয়েশা রে আল্লাহ আশরের দিন বিশেষ সুযোগ দিবা আমার উম্মতরে আল্লাহ দেখ কুনা লাগাইয়া রাখি দিবা কইতে পারতা, নবী ফরমাইল আয়েশা ও আয়েশা ময়দানে মাশর আমার কোটি কোটি মানুষের মাঝখানে আমার উম্মত কিভাবে আগলাইন, আয়েশা গো তুমি খাও এক ফাল গুড়ার মাঝে যদি মাত্র একটা গুড়া সান কমালি থাকে সারাটা ময়দানের গুড়া মনে করুক খালা অথবা লাল, এর মাঝে একটা গুড়ো হইল সান কমালি কমালোর মাঝে সাদা দাগ, এ শ্যাম ময়দানো হাজার হাজার লক্ষ কোটি গুড়ার মাঝে একটা গুড়া সান কমালি, তুমি আয়েশা খোঁজে গুড়াটার কমালোর মাঝে আলাদা সাদা চিহ্ন, আয়েশা গো এই গুড়া কি আগলাইতে কোনো কষ্ট হইব নি, আমরার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নকন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ই গুড়ারে আগলাইতে তো কষ্ট হইবার কথা না, সহজে আগলাই যাইব, নবী ফরমাইন আয়েশা রে আমার উম্মতে দুনিয়ায় থাকতে যে ওযু করছিল ময়দানের কঠিন ময়দানে মাশরের কঠিন মহা মুসিবতর সময় কোটি কোটি মানুষের মাঝে আমার উম্মতর ওজুর স্থান গুলায় যত জায়গাত ওজুর ভানি লাগছে এই ওজুর স্থান গুলা বিজলির মতো চমকাইতে থাকব, আর কোটি কোটি মানুষের মাঝখানে আমি নব্বী আমার উম্মতরে চিনিয়া আলাদা করি করি আমার উম্মতরে আমি নব্বী জান্নাতর পদ ধরাইয়া দিম। তাইলে বুঝা গেল ওযু যে বিষয়টা একটা উম্মতে মুহাম্মদীর বিশেষ একটা আমল, আত্মা নাই এই আমলের দ্বারা আমরার ফায়দা না ক্ষতি, মিলাদ শরীফের এক লম্বার খাম যদি পাক পবিত্রতার নিয়তে যদি ওযু করি এই ওযু করলে আমরার ফায়দা না ক্ষতি, মিলাদ শরীফের 2 লম্বার খাম আমি আগে কইছি জুড়াতে অনুরোধ কোনো বন্ধুর কোনো জাতর ভুল বুঝাবুঝি ভিতরে থাকলে আমারে জিকেইতা বা কোনো জাতের প্রশ্ন আইলে আমারে জিকেইতা, এই জান লিয়া আন্দাজে রাস্তাঘাটে মন্তব্য করি এখন অন্যর মন নষ্ট করি না, আমার ভাই এখন বন্ধু এখন মিলাদুল নবী মিলাদ শরীফের যে 2 লম্বার খাম হইল পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা, সুবহানাল্লাহ
প্রথমত আপনার রেজিকাই অজু করা নবীর জবানা তাসিল না, নবী অজু করছেন না, সাহাবি হলে অজু করছেন না, করছেননি অজু খাম একটা মুসলমানের লাগি না অন্য ধর্মের মানুষের লাগে, এগুলো আমরা লাগে করা জরুরি নি, মাত না জুড়ে মাতকা জরুরি নি। কুরআন শরীফ পড়া নবীর জবানা তাসিল না, মাত্তা নাই চিন্নি খাইলে খার ছিল মুল্লা ছিল নবীর ছিল কুরআন শরীফ পাইলাম আজ নবীর চিনি সব নবী রাসুলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিশাল তোমার সুবহানাল্লাহ সব নবী রাসুলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিশাল তোমার খোদার পরে গো হাবিব খুদার খুদার পরে তুমি হাবিব খুদার তোমার উচ্চ মাকাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা শেখ সাদিয়ে বড় সুন্দর করে বাট্টি করিয়া হয় লাইম কিনু সানাউ কামা কানা হাক্কাউ বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো আমার প্যারা নবী আপনার শান মান মর্যাদা আপনি নবীর প্রশংসা আপনি নবীর আলোচনা আপনি নবীর প্রশংসা এই জমিনের কোনো মানুষে করিয়া শেষ করতে পারত না নবী গো তাম পৃথিবীর মানুষ যদি এক সময় একসাথে যদি সারা দুনিয়ার গাছপালার হলম বানাইয়া তাম পৃথিবীর পানিরে যদি খালি বানাইয়া আদম তনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি একসাথে আপনি নবীর শান মান মর্যাদা লেখাত লাগি যায় নবী গো এক সময় খালি শেষ হয়ে যাইব কলম শেষ হয়ে যাইব মানুষ মরিয়া শেষ হয়ে যাইব গো নবী কিয়ামত হয়ে যাইব তবু আপনি নবীর শান লেখা শেষ হইত না। এই নবীর মান আমরা বাড়াইছি নানি আফসুস আমার কিছু পাইতে কয় এই বুলতলি বস্ত্রকর মেসা বলে আর কিচ্ছু পাইলাম খালি আইয়া নবীর শান কিল তার আরে ভাই নবীর শান তো আল্লাহ নিজে বাড়াইছে সুবহানাল্লাহ ওরাফানা লাকা যিকরাক আল্লাহ ফরমায় হাবিব আপনার জিকির আপনার আলোচনা আপনার শান আপনার মান আপনার মর্যাদা আমি আল্লাহ উপরে উড়াইছি আমার বন্ধু যে না আমি আল্লাহর নাম লইব আমি আল্লাহ একটা সিস্টেম লাগাইয়া রাখছি এই জায়গা বাধ্যতামূলক আপনি নবীর নাম লইত না বাবা বড় করে হইতে হইব সুবহানাল্লাহ লয়া লাগবো না লইতে হইব লয়া লাগবো এক শব্দ লইবা এক শব্দ আর লইতে হবে আর এক শব্দ মাথুই না দেখি একটা বাধ্যতামূলক ঠিক না ঠিক না খুব সতর্ক আমার বন্ধু হল কুরআন শরীফের মান বাড়াইছেন কে মাত্তা না কুরআন শরীফের শান বাড়াইছেন কে কুরআন শরীফ কালাম কাদিম কুরআন শরীফ আল্লাহর পুত পবিত্র কালাম কুরআন শরীফের লগে কেউ তুলনা চলে না রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন দুনিয়ার মাঝে সর্বোত্তম মানুষ হইল যে কুরআন শরীফ নিজে পড়ে আর অন্যরে কুরআন শরীফ মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু সুবহানাল্লাহ কুরআন শরীফ পড়লে লাভ না ক্ষতি জুরে কইতেই বল লাভ না ক্ষতি কুরআন শরীফ পড়িও রে ও ভাইয়া ও আবিচা ভাই হল কুরআন শরীফ পড়িও
ময়দানে মাশর জান্নাতি ওগুলোর সবচেয়ে বড় পুরস্কার হইব, যার সিলাত যত বেশি কুরআন শরীফ থাকবো, এই তিলাওয়াত করি করি উফরে দিয়া উঠবো, আল্লাহর অতগান কিনারা বন্দা লইব, কুরআন শরীফ পড়িও। কারণ আজ মুসলমানের গর্তনে কুরআন শরীফ পড়ি গিয়া আজ মুসলমানের জিল্লতি বাড়ছে না কমছে, মাতবা মুরব্বী অকল বাড়ছে না কমছে। আজ তনে 40-50 বছর আগে প্রত্যেক বাড়ি তনে ফজরের বাদে আন্না হইল, সুরাইন্তর আওয়াজ না যাইত, ছোট ছোট সুরা আলাম নাস রাহলা কালা কুমুত্তাকা কুলিয়া ইয়াল গাবিন ওতা হুনাও নাইলে তুড়া তুড়া যাইত। এখন যত দিন যার ইতা কুরআন শরীফের আওয়াজ বন্ধ হয়েছে আর গান আর টেলিভিশনে বাড়ি ছয়ে যা, হ্যাঁ গজব বাড়ছে না কমছে। আগর বেটাই তো বহুত কম গরিব আসলা, অশিক্ষিত বেশিরভাগ তো কম শিক্ষিত মানুষ আসলা, ইতারে তো আল্লাহ বহুত ইজ্জতে রাখছে। এখন তো আধুনিক শিক্ষার অভাব নাই, ঘুরে জিকাই লোক ডিগ্রি 114টা বই আলিয়া যাইতে পারে, খবর লইলে দেখো তার বউয়ে তার রেখেছে, হি কত গোপাল ভুলা চিন্তা, বউয়ে কুটাইলা দিলে দূর মাইলেন ওরা, তুই মোহর নাইলে চান ওটাও হলো আফসোস। কুরআন শরীফে আমরা ফায়দা ইচ্ছে না ক্ষতি ইচ্ছে, কুরআন শরীফে লাভ দিছে নি এটা আমার প্রিয় মুর্শিদর জীবনের একটা বড় খেদমত। তোরা দেখবি যদি আয় রে ও ভাই ওরে দিনের বুলবুলি, দিনের মশাল হইল উজাল দারুল কিরাত ফুলতলি, পাকুরানের কহরপে দশটি নাকি সবাই জপে সুবহানাল্লাহ, এমনে বারো মাস যদি একটা অক্ষর তিলাও তোরে দশটা নাকি, আর রোজা মাসে এক অক্ষর তিলাও তোলে নিচে হইল সত্তরটা, বড় করি হই না সুবহান কুরআনের কহরপে দশটি নাকি সবাই জপে, ভুল করিলে দারুণ পাবে পড়বি কুরআন দেখ কুলি, দিনের মশাল হইল জাল দারুল কিরাত ফুলতলি, সুবহানাল্লাহ আল্লাহ জমিনে ফুলতলি যাবে অত উপরে দিয়ে উঠাইছেন। হারল গীতা আল্লাহর অলির জীবনের বড় একটা অংশ শুধু কুরআন শরীফের মহব্বতে বে হরিয়া গেছে, আল্লাহ দাম বাড়াইছে না কমাইছে। ও আচ্ছা বল, জীবনে তো বহুত ধনী মানুষ হল মিলে, আমি প্রায় জায়গাত গেলে আপনারা এলাকার এক মাদ্রাসার কথা আমি কই, এক মহিলা হইয়া বেটি এক মাদ্রাসা দিয়া কই পর্যন্ত হয়েছে, আপনার বাড়ি এখন তো নাইনি মাদ্রাসা মিনা বেগম মহিলা মাদ্রাসা, এক মহিলা যদি একটা মাদ্রাসা একটা ঈদগাহ একটা মসজিদ উত্থতা যদি এক মহিলার দ্বারা উঠতে পারে, আপনি আমি কিতা করলাম বাবা, হাসা করি হচ্ছে। বাড়ির গেইটো টাইস লাগাইছে 384,332, কি হিসাব ইত্যাদি করতে গিতারে ভাই, করতে গিতারে হো উপতে দি মানুষে যাইতে কইতা না বা বল্টু ভাইয়ের বাড়ি ঠিক আছে উত্তর খান, আফসুস আফসুস। কুরআন শরীফ কুরআন শরীফের খিদমত করুক কা করার সুযোগ করিয়া দেখবা, দেখ মানে দুনিয়ায় তো শান্তি আখেরাত মুক্তি, জুরে হন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনের মাঝে ইলা দ্বিতীয় কোনো ইবাদত নাই রে বন্ধু, যে ইবাদত আপনি করলে আমি সওয়াব পাইমু। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আমার কোন উম্মতে কুরআন শরীফ তিলাওয়াত করব, যত উম্মতে এই কুরআন শরীফ তিলাওয়াত করার তিলাওয়াত মনোযোগ দিয়া শুনব, আমার নবী যে ফরমাইন তিলাওয়াত করনেওয়ালা যতখান সওয়াব পাইব, সমস্ত শুননেওয়ালা হলরে আল্লাহ সমান সওয়াব দান করব। তাইলে মিলাদুন নবী মিলাদ শরীফের দুই লম্বার খাম আত্তা নাই কত তিলাওয়াতে কুরআন যাইজ না না যাইজ, আত্তা না যাইজ না না যাইজ, না যাইজ যাইজ, কেমন বাল্লা খাম না নেকির খাম, ই বাল্লা খাম না খারাপ খাম, নেকির খাম না গুনার খাম, কেমন নেকির খাম, অপুরন্ত সীমাহীন নেকির খাম, জুরে কই সুবহানাল্লাহ। মিলাদুন নবীর দুই লম্বার খাম যদি কুরআন শরীফ তিলাওয়াত হইয়া থাকে, তো কুরআন শরীফ তিলাওয়াতের অর্ডার দিছেন আল্লাহ, কুরআন শরীফ তিলাওয়াতের হুকুম করছেন রাসূলুল্লাহ, জুরে কই সুবহানাল্লাহ।
ঠিক আছে মাশাআল্লাহ। তিন নম্বরে মিলাদুল নবীর দেখাম ইগুইল দুরুদ শরীফ পড়া ফিসে দি জাগা কমর যদি একটু দুরুদ শরীফ পড়ি বলি আগুয়াই যাই তাইলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে সাইয়্যিদিনা মাওলানা একটু সামনে দিয়া গে গে বোকা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ভাগ্য যদি তাকে রে মন যেতে পারো মদিনায় প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার ভাই হল বন্ধুগণ মিলাদুল নবী বা মিলাদ শরীফের তিন নম্বর খাম হইল দুরুদ শরীফ পড়া জুবান কুলিয়া হোক কাকিতা করা দূরে হোক কাকিতা কর দুরুদ শরীফ পড়া খার হুকুম ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী নিশ্চয় আল্লাহ তার ফেরেশতা হল লইয়া দুরুদ পড়েন তার নাবীর উপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমানদার বন্দা বান্দি হল সল্লু আলাই আমার হাবিবর উপরে তোমরাও দুরুদ ফলো সুবহানাল্লাহ কইতো দুরুদ ফলোইন খে আল্লাহ জুরে কইতো দুরুদ ফলোইন খে দুরুদ ফলোইন ফিরিশতা হল জুরে কইন সুবহানাল্লাহ আল্লাহ দুরুদ ফলোইন ফিরিশতা হল দুরুদ ফলোইন আর আল্লাহ দুরুদ পড়ার লাগি সুযোগ দিস না কোনো কাফির রে কোনো মুনাফিক রে কোনো বেঈমান বেদিন রে কোনো জাহিল রে আল্লাহ সুযোগ দিস না আমভাবে সব মানুষেরও সুযোগ দিস না আল্লাহ তার মায়ার বন্দা বান্দি হকলর মাস্তনে মুমিন মুসলমান যারা ইমানদার হকলরে কইছেন তোমরাও এই দুরুদ শরীফের খাজ শরীক হই যাও দুরুদ শরীফ যদি বিশুদ্ধ হয় তাইলে এই দুরুদর বিনিময় প্রথমত দশটা নেকি মিলে বড় করে হইতই সুবহানাল্লাহ দুরুদ শরীফ শুদ্ধ সহিত মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইয়া আশরা নবীজি ফরমায় একবার দুরুদ শরীফ পড়ছো দশ বার আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে রহমত নাজিল হইব অন্য হাদিস আছে দুরুদ শরীফ একবার আল্লাহর পক্ষ থেকে রহমত দশ বার নেকি দশটা গুনাহ হটাই লইব দশটা বন্দার মর্যাদা আল্লাহর কাছে যে পরিমাণ আছিল এই একবার দুরুদর বিনিময়ে আল্লাহ তার মর্যাদারে দশ গুণ উফরে দিয়া উঠাইয়া দিবা আমরা নবীর উম্মত হলল লাগি দুরুদ শরীফ একটা নিয়ামত নিনা নিয়ামত নাই জুরে হইতেইব নিয়ামত নিনা নিয়ামত নাই আমার বন্ধু হল তবলিগি নেসাব তবলিগি নেসাব যে হুজুরে লেখছিল আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া সারানপুরি রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলির লেখা তবলিগর বাইখলে তান কিতাব লইয়া দেশে দেশে তবলিগ করল হুজুরের এখান কিতাবর নাম হইল তবলিগি নেসাবর একটা নেসাব হইল ফাজাইলে দুরুদ সুবহানাল্লাহ ফাজাইলে দুরুদর মাঝে সারা কিতাব রে তাইন খালি দুরুদ শরীফর ফজিলত দিছেন আল্লাহর বান্দায় ফরমাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কোন উম্মত বিপদের মাঝে পড়ছে অভাব অনটন দূরন না জীবনত কোনো কিছু দিয়া তার কুলাইয়া উঠতে পারেন না
মানুষটা যদি বেশি বেশি করে দুরুদ শরীফের আমল করে যত বড় অসুবিধা থাকে না কেনে আল্লাহ দুরুদর ইজ্জতে মানুষটার সব অসুবিধারে উদ্ধার করিয়া দিলেই বা। শুধু তা নাই গো ভাই, দুরুদ শরীফ যে মানুষে বেশি বেশি পড়ব এই মানুষের লগে রহমতুল্লিল আলমিনের মহব্বতর সম্পর্ক হয়ে যাইব। দুরুদ শরীফ যে মানুষে বেশি বেশি পড়ব বাধ্য বালা নিয়ত শুদ্ধ আল্লাহর বন্দা খুব তাড়াতাড়ি মক্কা মদিনা জিয়ারত নসিব হইব। দুরুদ শরীফ পড়ব ঘুমাইবার সময় ওযু করিয়া দুরুদ শরীফ পড়ি পড়ি জাকারিয়া সাহেব দান কিতাব আনন নিয়ত করিয়া ঘুমাইত আল্লাহ জীবনে বহু স্বপ্নে দেখছি কোনো স্বপ্নে আমার লাভ দিছে না। তোমার হাবিবের একটা বার দেখতাম যাই গো আল্লাহ, আল্লাহর বন্দা এখন যদি এই আমলটা লাগাতার করিয়া যাইতে পারো বিশ্বাস রাখিও মৌতর আগে তুমি গরিবের ঘর দয়াল নবীজি হাজির হই যিবা। এলে দুরুদর বিনিময় আমার লাভ হয় না ক্ষতি হয় জি? মিলাদুন নবীর তিন লম্বার খাম কিতা, তবে শর্ত আছে দুরুদটা হইতইব শুদ্ধ, মাত্রা নাই দুরুদটা হইতইব আল্লাহ গহুম্মা সাল্লি গোয়াল সাইয়া গো দেনা ইস কি জালে জুলে লাগা হায়রে নাবি। ওজন আন্দাজে যেন ভুল করিয়া পড়লা নিজেও গুণাগার হইলে মানুষেরও গুণাগার, যদি গুফড়ার কিয়াল তাকে বন্ধু আগে শুদ্ধ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। আন্দাজে যে না বিয়ানা হইয়া টান দিছ সারা দুরুদর উল্টাই লিছ অর্থ ভুল শুদ্ধ বুঝিয়া পড়তে হইব বলে তো এই দুরুদ আমি পাই না বলে যে গুফা ও গুফড়ো মাতই না। আমার বন্ধু সকল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদ শরীফ আল্লাহুম্মা বারিক আলা দুরুদ শরীফ আপনি ভাইরা না অন্যটা পড়ুক কা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ শেষ বলে আউট অফ ভাইয়ান না বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তো খান পড়িলাম আউট অফ দুরুদ বলে আউট অফ মুখস্থ না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলি ওয়া বারিক ওয়া সাল্লিম ও খান পড়িলাম। এই দুরুদের আরো বেশি ফজিলত নবীজি ফরমাইছেন শুক্রবার আসর মাগরিবের মাঝখানে এই দুরুদ শরীফ যদি আমার কোনো উম্মতে 80 বার পড়তে পারে আমারই উম্মতের আমল নামার 80 বছরের গুনারে আল্লাহ মাফ করিয়া দিলেই বা। যে কোনো দুরুদ আপনি পড়ুক তা অনুরোধ হইল শুদ্ধ করে পড়তে পারতে শুদ্ধ করি পড়তে শুদ্ধ করি বলিয়া দুরুদ শরীফ পড়ুন এই দুরুদে আপনারে ফায়দা দিবে। দেখ শাহিরে ফরমাইন বড় সুন্দর আমল নামায় দুরুদ শরীফ বেশি যার আমল নামায় দুরুদ শরীফ বেশি যার নবীজির শাফাত হইবে আগে তার। সুবহানাল্লাহ আল্লাহ আমল নামা দুরুদ শরীফের সংখ্যা বাড়াও বন্ধু কিয়ামতের ময়দানে অত বেশি আল্লাহর হাবিবের কিনারা তাফনার জাগইব। সুবহানাল্লাহ তাইলে মিলাদুন নবীর তিন লম্বার খাম কিতা দয়া করে জুড়ে কইতেইব কিতা। এক লম্বারে হইল ওযু করলাম, দুই লম্বারে কুরআন শরীফ পড়লাম, তিন লম্বারে দুরুদ শরীফ পড়লাম। দুরুদ শরীফ পড়া হুকুম খার আল্লাহ সাথে দূরে হোক হুকুম খার দুরুদ বললে আল্লাহ নবী খুশি হইবেন না খুশি হইতা না হয় নেকি হইব না গুণা হইব আন্দাজে পড়লে না শুদ্ধ করি পড়তে হইব মাশাআল্লাহ। তাইলে বোঝা গেল যে মিলাদুন নবীর দুরুদ শরীফ বিষয়টা ইসলামের মূল্য গুড়াত আছে না নাই।
সাইলম্বারে মিলাদুন নবী যে গান করেন ও অজ্ঞেও সব বেজাল লাগাইছে আশ্চর্যরে ভাই তো বেজালর কিচ্ছু না। আজকে আমি অন্য হুতবাতে দুরুদ শরীফ পড়ছি, একটু ব্যতিক্রম। অন্য দিন আমি পড়ি তাহলে বুঝা গেল যে দুরুদ আরো বহুত নমুনায় পড়া যায়, নবীর সালাম বিভিন্ন নমুনায় দেওয়া যায়। আমি অন্য বৈয়াজ দি কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল করিম আম্মা বাদ। সম্মানিত ঐতিহ্যবাহী ওসমানীনগর তানাদিন মাটিহানি গ্রামবাসী, সম্মানিত এলাকাবাসী, আমার খুব গুণইব তো আমি বইয়া নবীরে সালাম দিছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি, ইনা আমি বইয়া সালাম দিছি নাইছি না, ইনা অসুবিধা কিতা, কোন অসুবিধা আছে? তাহলে বুঝা গেল নবীরে বইয়া ও সালাম দেওয়া আল্লাহ আসতে মাতো কুয়া যায়, কোন অসুবিধা নাই তো, দরা বান্ধা নাই তো। ওখানে হইল মূল বিষয়, আশরাফ আলী থানবী সাহেব, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব, আহমদ আলী সার আনপুরি সাহেব, রশিদ আহমদ গাঙ্গুই সাহেব, সব উলামায়ে দেওবন্দ কত হইল, তুমি ই খাড়াও আরে বাধ্য বানাইও না, মানে খাড়াও হইতে হইব, ই কান তুমি যদি হইলাও তে তোমার ই মিলাদ শরীফটা ই কিয়ামটা জায়েজ হইল না। আল্লাহ সাক্ষী রাখিয়া হোক, আমরা কোনোদিন মানুষের কইছি খাড়াও হইতে হইব নাইলে খবর ভাঙিল হোক না। একদিন আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কইছেন যে খাড়াও ইতু হইব, আমরা কিতা কই বলে নবীরে আমরা তাজিমান সম্মানের সহিত খাড়া হইয়া সালাম দেই। এখন যদি আমি কোনো হানো যাই আসছি অন্য আইসি সব মানুষ নবীরে বইয়া সালাম দিরা, আমি একলা খাড়া হইয়া অন্য কুটলা খাইতাম নি, মাতুই না খালি তো ফেতনা লাগাইতাম নি, লাগাইতাম নি আল ফেতনা তো আসাদ্দ মিনাল কাতল, ফেতনা করা কতল করার চো আরো জঘন্য। আমার কথা নাই পরিষ্কার না, প্রশ্ন হইল একটা, ইমাম সাহেবে কিতা কইলা ওয়ালাম মাতাম্মার সবখানে কাল হই গেলা, ই কেন যাইবার আগে আমি সংক্ষেপে অন্য দুই তিনটা কথা না কইলে নয়, খাড়া হইয়া নবীরে সালাম দেওয়ার বইয়া সালাম দেওয়ার মাঝে কোনো বেজালর কিচ্ছু আমি গুণাগারে পাইছি না। কারণ খাড়া হইয়াও নবীরে সালাম দেওয়া যায়, বইয়াও নবীরে সালাম দেওয়া যায়, হুতিয়াও নবীরে সালাম দেওয়া যায়, বিভিন্ন জায়গাত নবীরে আমরা বাধ্য হইয়া বিভিন্ন সময় বিভিন্ন নিয়মে আমরা নবীরে সালাম দেই। যেমন নামাজের মাঝে যখন আমরা নবীরে সালাম দেই তা উদর হালত আত্মাইয়াত, তখন আমরা বইয়া দিম না উবইয়া দিম? এই সময় বইয়া দেওয়াটা আমার লাগি বাধ্যতামূলক না ইচ্ছার উপরে, এটাই ওয়াজিব। ই বইয়া সালাম দেওয়া কিতা ওয়াজিব, এই সময় আমি বাধ্যতামূলক বইয়া সালাম দিতেই হবে, মাত পুচ্ছেন না বইয়া সালাম দিতে হইব নাইনি মাশাল্লাহ। তাই বলি বাইলাম বইয়া সালাম দেওয়া লাগে আল্লাহ আস্তে মাত কা। আবার কিছু জায়গাত আছে নবীরে উবাইয়া সালাম বাধ্যও দেওয়া লাগে। এক নম্বর রোজা শরীফের সামনে যখন আপনি সালাম দেওয়ার যাইবা নবীরে জিকান যেন হিসাব করলেন, এই সময় হাজার ইচ্ছা করলেও আপনি বইতে পারতা না, কারণ পুলিশে বা মতায় আপনার বইবার দিত না, সালাম দিদি আপনি যাইতে গিয়ে হইব। তাইলে বোঝা গেল হীন উবাইয়া সালাম দিতে বাধ্য মাত না, কেন বাধ্য? আপনি ইচ্ছা করলেও বইতে পারতা না, জিকেন যান রোজা শরীফ আপনি আপনার বইবার সুযোগ নাই দিত না, তাইলে বোঝা গেল হীন উবাইয়া সালাম দিতে আপনি বাধ্য মাত্তা না। সাহেব আপনারা ইমাম সাহেব হুজুরে ডেইলি শুক্রবারে খুতবা পড়েননি,
মাত্রা নাই। এই সময় নবীরে দুরুদ সালাম দেননি, মাতলা না, বইয়া না উবাইয়া। এই সময় যদি কোন বলে না চুড়াল লাগি বই যাই না, বাধ্যতামূলক উবাই তুই মাতা নাই। আবার আমি ইন বইয়া দেন নবীরে সালাম দেইতে ইন বইয়া দিছি, এটা আমার ইচ্ছার উপরে। কিন্তু হিন উবাইয়া সালাম দেওয়া তাই বাধ্যতামূলক, আবার আমি নমাজও বইয়া সালাম দেওয়া বাধ্যতামূলক। আমার বেড়াটা বাংকা মারিয়া নিনা না জানি না। মসজিদ আমার এবার একটা দোয়া আছে, হাদিস শরীফের বাইশ্য অনুযায়ী দোয়াটা হইল বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি। এই দোয়াটা খুদ হেরেম শরীফ বাবে আব্দুল আজিজ এক লম্বার গেট ক্লক টাওয়ারের সামনে এক লম্বার গেট যে ওগুর মাঝে এই দোয়াইগুলো লেখা আছে। বেশিরভাগ মসজিদ হলো থাকা উচিত, কারণ এগুলো সরাসরি হাদিস শরীফ তো না স্বীকৃত। সুবহানাল্লাহ, মাথান বুঝাইতে পারছেন? তাই ও যে আপনি হামাইতে সময় নবীরে সালাম দিলে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মাথান বুঝছেন? আমারে কিচ্ছু কইলে রে, আমারে কিচ্ছু কইলে দু শূন্য মিনিট আগে কইছে, আস্তা ইয়ে গোলা টিপা মারলে মানতাম না, আগে কইছে আস্তা বেড়া লাগাই দিই ভাই। আমি যে পয়েন্ট গুলান মারতাম যাইরাম বুজরা নিসা হবো মাশাল্লাহ। আমি আশা করবো আপনারা এইগুলা লিয়ে কোনো ফেতনা হইতো না তো মাশাল্লাহ। তাইলে বুঝলাম আমরা যে হদি শরীফের বাইশ্য অনুযায়ী মসজিদ আমাইতে যে নবীরে সালাম দেয় এই সময় আমরা উবাদ থাকি না বোয়াদ থাকি? বেশিরভাগ বিয়া শাদিত আমরা ইমাম সাহেব মৌলানা সাহেব খাজি সাহেব যারা বিয়া পড়াই এরা খুতবার মাঝে নবীরে সালাম দেন বইয়া দেন, কোনো অসুবিধা হয়নি মাশাল্লাহ, কোনো অসুবিধা নাই। তাইলে বোঝা গেল কিছু জায়গা বইয়াও দেওয়া যায় দেওয়া লাগে, কিছু জায়গা বইয়াও দেওয়া লাগে, আরবার কিছু জায়গা আছে আমি ইচ্ছা করলে বইয়া দিতাম বাড়ি, ইচ্ছা করলে বইয়াও দিতাম বাড়ি। ইন আমি বক্তব্য করতে গিয়ে যদি আমি আপনারা কইসা বকল আমার লজ্জা লাগে যে ইন মুরব্বী হল বন আমি বইয়া বক্তব্য দিতাম না, আমি উবাইয়া বক্তব্য দিই, কোনো অসুবিধা আছে না। এই সময় আমি নবীর উপরে যখন দরুদ পড়লাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম উবাইয়া দিছি, কোনো অসুবিধা নাই তো, এগো আমার ইচ্ছার উপরে মাতলা না। যদি কোনো মানুষ ঘুমাইবার সময় আমার নাই আমার নাই কেন হইল রুকনে দিন আল্লামা রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাই দেওবন্দি বড় হুজুর তান একটা কিতাব মাসলা মাসাইলের উপরে এক রিসালা, ওখানোর মাঝে তাই বারো মাসের ফজিলত আনছইন আর বারো মাসের ফজিলত লেখতে গিয়া রবিউল আউয়াল মাসের ফজিলত লেখরা লেখতে গিয়া তাই কইরা যদি কোনো মানুষে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আসসালাতু ওয়াসসালামু আলার আলাইকা ইয়া রাসূল আল্লাহ 1,25,000 বার যদি রবিউল আউয়াল সান্দর ভিতরে কোনো মানুষে দিলায় তাইলে এই মানুষে বিশ্বাস রাখে জান এই মাসের ভিতরে নবীজির দিদার নসিব হইছে। তাইলে এই সালামটা যদি 1,25,000 বার আমার মতো হতবা গায়ে এক মাসের ভিতরে পড়তে হয় আমি দিন রাত্রে মোটামুটি মেহনত করতে হইব পাঁচ অক্তি নামাজের পরে। আর বিশেষ করে এই আমলটা কার্যকরী কোন সময় লাগি ঘুমাইবার সময় হুতবার সময় ঘুমাই দিতাম যে সময় অজু করিয়া ডাইন খাতে আতর ডাইনাত্রে গালন নিচে রাখিয়া মন্তনে সব চিন্তা হরাইয়া খুদ মদিনা মুনাওয়ারার দিকে ধ্যান করিয়া আল্লাহর কাছে ভিক্ষা যেতাম মনে মনে আর ও সালামগু নবীরে দিতাম হুতি হুতি। যদি দেই তাইলে কইরা যে আমলটা পরীক্ষিত যে আল্লাহর বন্দার নবীর লোকে দিদার নসিব হয়ে যাইব। তাইলে বোঝা গেল যে আমি হুতিয়াও নবীরে সালাম দিবার সুযোগ আমার ইগুত কোনো দরা বান্দা আসলে কোনো মায়ের নাই রে, কি আর মায়ের
আমার এই বছর অর্থাৎ আইস্তনে এক মাস আগর অভিজ্ঞতার, আইস্তনে দেড় মাস আগর অভিজ্ঞতার, আইস্তনে দেড় মাস পরের অভিজ্ঞতা, হৌদিন তো দেড় মাস পরের অভিজ্ঞতা, আসমান জমিন তো বাদ দিয়েছে। কারণ এই বছর আমি গিয়ে আমিগুলো আমার দুইটা ভাই দিয়েছি, এক ভাই দিয়েছি আমার জীবনের প্রথম আমি মক্কা মদিনাত, আমি মদিনা মুনাব্বরাত আমি রবিউল আউয়ালের বারো তারিখ পাইছি, সোমবার হয়েছি, সোহাগুলো দুই লম্বা লাভ হয়েছে। ওখান যে মনে মনে কইছিলাম যে মক্কা মদিনাত নি মিলাদ শরীফ আছে তো খাই, আল্লাহর দয়া আল্লাহ মিলাইছে, আমি মিলাদুন নবীর মাহফিল করছি, মিলাদ শরীফ করছি, সোহাগুলো এখন আর কোনো বেটা যদি হয় নাই তো আমি কমিশন নাওয়াই আমার লোক এখানে আমি যে চাষা খুব ভালো করে ঠিকানা লুই আইছি, আমি লোকে লিয়ে যাই মনে গিয়া দেখাইম ভাই হাসা করি আমরা ফড়িয়া না আরো বিয়ে হলে ফুলের সোহান আল্লাহ মক্কা মদিনাত মিলাদ শরীফ মাত্তা নাই। বন্ধু আমার কথা হইলো আপনি যেখান দিয়ে চুকাইয়া বেজাল লাগাইয়া আসাইরা আপনার আমার মাঝে দূরত্ব সৃষ্টি করতা হসম আল্লাহ, ইখান দূরত্ব সৃষ্টি হওয়ার কোনো বিষয় না, সম্পূর্ণ একটা দুয়াশার মাঝে আপনারা পড়িয়া আছেন, আর আমরা নিয়ে ভুল ধারণা করি আপনি ই নেকির খামরে একেবারে শিরিক বেদাত মালাইয়া আমরা দুজকর ঠিকানা ওখানা দিয়া সাইনবোর্ড লাগাই দিছি। আমি কইম আমার বন্ধু আপনার মনের মাঝে এই বিষয়টা যদি সত্যিকার অর্থে খুব হইলা বইয়া কইছিলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বতন্ত্র মন যদি থাকে তাইলে আমার প্রশ্ন হইল আপনার বিবেকের মাঝে আমরা কোন অন্যায়টা করছি যে অন্যায়ের কারণে আপনি আমার দুজকি কইলা, আচ্ছা কইলা কোনো অসুবিধা নাই, কারণ আপনারা তো বেশ তো ঠিকাদারি নিছে নিয়ে আমরা তো সারা অসুবিধা নাই, যদি দুজকি ওই যাই তা আমার প্রশ্ন হইব আল্লাহ ও আমার কারণে আমি দুজক এক গাছের টুকরায় তোমার হাবিবরে মায়া করিয়া জান্নাতি হইতে আল্লাহ, আমি তো তোমার হাবিবর কলং উম্মত মাতই না হান, আমি নবীজির কলম কি উম্মতানি বিবেকরে জিকাইতাম আক্কা এই সময় এখানে আমরা খাড়া হই বলে ইমাম সাহেবে কিতা কইছেন ওলাম মাতাম মারু ওখানে বেড়া লাগিয়া তাই তাই খাড়া হই না বেড়া লাগিয়া নাই গো ভাই, আমরা যে অনুষ্ঠানের নাম দিছি মিলাদুন মাতা না মিলাদুন মিলাদ শরীফ বা মিলাদুন নবী, আর মিলাদুন নবী শব্দের অর্থ হইল জন্মর উপরে খুশি, জন্মকালীন বিষয় এসে আলোচনা করিয়া খুশি বা জন্মর ঘটনা বলি মাতামাতি করিয়া খুশি প্রকাশ ইমাম সাহেবে ওলাম মাতাম্মা কিতা কইছেন বলে ইমাম সাহেবে তাই মাটিয়ানির মসজিদের ইমাম সাহেব হইয়াবা ফেসগঞ্জের মানুষের একসব গালিয়াইছেন তাজপুরের মানুষের গালিয়াই বলে জি না ইমাম সাহেবে খেউরে কোনো খটু বাক্য কইছেন না, ইমাম সাহেবে ও তো হইলে তাই সংক্ষেপে ওলাম মাতাম্মা হতা হইয়া হইয়া রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্মকালীন বিষয় আসে একটু আলোচনা করছে না বড় করে কইতে হবে সুবহানাল্লাহ, ওলাম মাতাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা শাহরি লাকওয়ালিল মারওয়িয়া তুবিয়া বিল মদিনাতি শরীফাতিল মুনাওয়ারাতি আবুহু আব্দুল্লাহ, ইমাম সাহেব ওতা মাতিছেন যে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিন আইবার আগে এই জমিনের অবস্থা কেমন আছিল, মা আমেনার বেটো নবী তাহা অবস্থায় তান বাবা আবদুল্লাহ কিলা গিয়া ইয়াসরিব ইন্তেকাল করলা ওতা মাতিয়া সারা মাতিছেন সুন্দর করে নবী কোন বংশ তাইলা, নবীর মার বংশ কিতা, নবীর বাবার বংশ কিতা, নবী কোন গোত্র তাইলা, কোন গোষ্ঠী তাইলা, কোন অবস্থা তাইলা, মক্কার অবস্থা তখন কিতা আছিল ওটা সারা মাতছেন। প্রশ্ন আইতে পারে মিলাদ শরীফ তো আপনি পড়তা ইতা মাতার দরকার কিতা বলে ইতা মাতাও হইল মিলাদ শরীফের মূল আলোচনা, বুঝিয়া থাকলে তাহলে কইতে হইব ঠিক না ঠিক না, কারণ মিলাদুন নবী দয়া করে জুড়ে কইতে হইব মিলাদুন নবীর জন্মকালীন বিষয় আস নবীর জন্মর আগর বরর জন্মর সময়কুর ঘটনা বলি, ইমাম সাহেবে যা কইছে নতাও জন্ম সময় কোন বিষয় আসা কইছে কিতা রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাইবার আগে তান বাবা আবদুল্লাহ ইন্তেকাল করছে নিয়াসিম ইগান হাসানা এনে মাতা না দুনিয়ার যে কোনো একটা নির্ভরযোগ্য সিরতর কিতাব আনুকা কেউ কইছেন দুই মাস কেউ কইছেন চার মাস কেউ কইছেন ছয় মাস হজরত আবদুল্লাহ ইন্তেকাল করছে নিয়াসিম ইয়াসরিফ তনে যখন হজরত আবদুল্লাহর ইন্তেকালের খবর আইছে মা মেলা হইন আমি গর্ভবতী কিন্তু আমার মনের মাঝে বড় কষ্ট এত কম দিন স্বামী সংস্পর্শে আসলাম কিন্তু আমার মনটা একদিকে খুশি কারণ
আমি আমেনারে বারবার স্বপ্নে দেখাই লইত, ও আমেনা তুমি চিন্তিত হইও না, কারণ তোমার পেটের ভিতরে আল্লাহ তাম কুল কায়নাতুর নবী, নবী হল নবী, ফিরিস্তা হল নবী, কুল সৃষ্টি জগতর লাগিয়ে আল্লাহ যারে সর্দার বানাইছেন সেই নবীর মা আল্লাহ তোমার নির্বাচন। আমেনা হইন, আমার মনটা তখন খুশ হয়েছে, হজরত আমেনা হইন, আমি আমেনার পেটের ভিতরে আমার বাচ্চা, যখন আমার বাচ্চাটা আমার পেটের ভিতরে তখন আমার শরীর তো নে এমন মেসকে আম্বর গ্রাণ হয়ে দিত, শেষ পর্যন্ত আমার নিয়ে মানুষে মাতামাতি শুরু হইল, এলাকাতে আলোচনা শুরু হয়েছিল যে আমেনা তাই না একজন বউ ইয়া, তাই না এক গরর বিবি ইয়া, তাও যেসা মেসা গরর নাই, খানায় কাবার মুতল্লি আব্দুল মুতাল্লিবের হুয়ার বউ ইয়া, তাই না তো খুশবুদার জিনিস ব্যবহার করা তার লাগে ঠিক না। আমেনা কইন, আল্লাহর কসম আমি কোনো খুশবুদার জিনিস লাগাই না, আমি যেদিন তো আমার বাচ্চারে ফেটর নিছি আল্লাহর কসম ও দিন তো আমার ফেট তো আল্লাহ মেসকে আম্বর গ্রান চতুর্দিকে ছড়াই যেত। ইতই মিলাদুন নবীর, মিলাদুন নবীর, নবীর জন্মকালীন বা নবীর জন্মর আগর কিছু কথাবার্তা, সুবহানাল্লাহ কইতা প্রশ্ন আইলো এগুলা মাতলে কি তা হয় জানি না, আমার পয়েন্ট খানাই না আপনারা বুঝলাম, প্রশ্ন করলো আপনার এগুলো মাতলে কি তো হবা, মারতাম না এগুলা, বলে না ভাই মারতাই না, আবার ওইটা তোমার ইচ্ছার বিষয়, কিন্তু আমরা জানি নবীর জন্মের এইসব বিষয় আসে শুনলে যে উম্মতে শুনে তার কাছে বালা লাগে, আল্লাহ আস্তে হাত তুলিয়া কই থইব ঠিক নেই না ঠিক না, নবীর মহাব্বতের আলোচনা শুনলে বালা লাগে না খারাপ লাগে, নবীর প্রতি মহাব্বত বাড়ে না কমে, বাড়ে নি দূরে কই থইব বাড়ে নি, আর যার লাগি তার মহব্বত তার লাগি তার কিয়ামত, যে দারে বালা পায় তার মাতামাতি করতে বালা লাগে, হু দেশু বেটি গু হে তার বল মাই বাইর বল লগে শাশির লগে হ বাড়ির দাদির লগে হ বিবি হুনিয়ার বিয়া শাদির মাত বাড়ির চলে রে কাম কর না হু হগো তার বুঝা যায় হিগুর মাত উনলে তার খুব বালা লাগে মাথই না কেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে যদি ভালোবাসা হয় লাভ না ক্ষতি, যে যারে বাল্লা পায় হে তারে অনুসরণ করে, মাত্তা না সব যে যারে বাল্লা পায় হে তারে অনুসরণ করে, আপনার অতিথি আনলিবেন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমি সংক্ষেপে শেষ করি, যে যারে ভালোবাসে তারে অনুসরণ করে এই কথা মানইনি মাতকা মানইনি, আমি প্রায় মাহফিলে উদাহরণ দেই, বেটার বাড়ি ব্রাজিল আর আমার ইগু বাড়ি বাংলাদেশ, ইলা বহুত জোয়া নগল আছে হৌ খেলোয়াড় গুর গেঞ্জি তার শরীর লাগায় এমনি না হগুরে ভালোবাসিয়া মাতইব এমনি না হগুরে ভালোবাসিয়া, তাইলে বুঝা গেল আমি যদি নবীর উম্মত হইয়া তাকিয়া নবীর লগে ভালোবাসা হয় তাইলে নবীর আদর্শ আমার মাঝে ফুটিয়া উঠবো নি না উঠতো না, আর নবীর আদর্শ যদি আমি লালন করতে পারি আমার লাভ না ক্ষতি, ও উদ্দেশ্যে আমরা নবীর মহব্বতর আলোচনা মানুষের সামনে করি, জুড়ে হকা মানুষের সামনে, আমার ভাই হল বন্ধু অকল এক পর্যায়ে ইমাম সাহেবে যখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্মের আলোচনা করতে করতে গিয়া কইন আসিয়াতু মারইয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া, আসিয়া মারইয়াম হাজেরা নবীর মা মেনার কিনারাত নবীর জন্মের সময় এইসব জান্নাতি মহিলা খোলাইয়া হাজির হইছেন, সুবহানাল্লাহ বাড়িত গিয়া হই তুই বজুরে হইন সুবহানাল্লাহ, আমে নার কুটির ফুল মইলারির মরিয়ম আসিয়া ও বিবি হাজেরা, মরিয়ম আসিয়া ও বিবি হাজেরা, স্বপ্ন টুটে আমে না কিছুই বুঝতে পারে না
খুলে হাসে নবী মোর পূর্ণিমার চাঁদ, আমেনার কূলে এলেন নূর নবী চাঁদ, আমেনার কূলে এলেন পূর্ণিমার চাঁদ, গুলবাগে বুলবুল অবিরত মশগুল, আসিলেন রাসূল নামে মুহাম্মদ, আমেনার কূলে এলেন পূর্ণিমার চাঁদ, আমেনার কূলে এলেন নূর নবী চাঁদ। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল হযরতে আমেনা এই জমিনার মাঝে কত বড় ভাগ্যবতী মহিলা। হযরতে আমেনা কইনে জগতের মানুষ আমার বাচ্চা মুহাম্মদ যেই দিন তনে আমি আমেনার পেটের মাঝে, এই দিন তনে একটা দিন আমার বাচ্চা মুহাম্মদের কারণে আমি মায় কোনো কষ্ট অনুভব করলাম না। আমার বাচ্চা মুহাম্মদ জমিন আইবা এই বাচ্চা দুনিয়ায় তাইবার আগে আমার বাচ্চার নাম আল্লাহর পক্ষ তনে নির্ধারণ হয়ে গেছে। বড় করি কন্যা সুবহানাল্লাহ। নবীজির ফুফু সাহেবানি ইসলামের ইতিহাস স্বর্ণ উজ্জ্বল ভূমিকা যে মহিলায় রাখছেন, হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশেষ করে হযরতে সুফিয়া নবীজির ফুফু হযরতে সুফিয়া, ওহুদর যুদ্ধ দিন হযরতে সুফিয়ার ভূমিকা বড় অতুলনীয় আছিল রে ভাই। যে সময় ওহুদর ময়দান কুতিলা মুহাম্মদ কই একটা শব্দ জাহির হইছিল, কাফির হলে মিথ্যা একটা আওয়াজ তুলিছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন। এই কথা খানুনিয়া হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোমরের মাঝে তাইন কাফড় লে বান্ধিলেন, কোমরের মাঝে শক্ত কাফড় বান্ধিয়া আল্লাহর বান্দি এমন ভূমিকা রাখুন তরোয়াল হাতের মাঝে লইন, মুমিন মুসলমান মুজাহিদ সাহাবি হলরে ডাক দিয়া কইন দে আর তোমরা ময়দান তনে ফালাইও না, আমি খবর পাইছি আমার নিজের চৌকে দেখছি রহমতুল্লিল আলামিন এখনো জমিন জিন্দা আছো। হেরে মুসলমান মুজাহিদ হল তরোয়াল ধরো, আল্লাহর হাবিব জমিন জিন্দা আছো, আমরা এই জমিনের মাঝে নবীর এখন আর আইছি না। এই কথা হইয়া যখন ইসলামের পতাকারে সামনে রাখিয়া আগবানে শুরু হইছেন, মুহূর্তের মাঝে মুসলমান হলর বিজয়ের পতাকা উড্ডিন হয়ে যায়, কাফির মুশরিক হল ময়দান ছাড়িয়া ফালাইয়া বাগে, শেষ পর্যন্ত আল্লাহ নবীর সাহাবি হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে ময়দানের মাঝে বিজয়ের পতাকা উড্ডিন হয়ে যা। সুবহানাল্লাহ। এই সুফিয়ায় ফরমাইনে জগতের মানুষ এই বাচ্চা যে সময় দুনিয়ায় আইবা ও সময় জান্নাতি মহিলা গুলোর লগে আমি একজন আসলাম দূরে হই। সুবহানাল্লাহ। আমি সুফিয়া বড় অবাক হইলাম, দুনিয়ার বাচ্চা হল এক ধরনের সিস্টেমে দুনিয়ায় তাই, কিন্তু এই বাচ্চা অন্য সিস্টেম কিতা। এই বাচ্চা জমিন আইতে সময় সিজদার আলোতে জমিন আইয়ার সাথে সাথে জমিনের মাঝে এই বাচ্চায় মাথা লাগাইয়া সিজদাত পড়ি গেলা। সুবহানাল্লাহ। সিজদাতনে বাচ্চা জবান তুল্লা মাথা মোবারক উঠাইলা শাহাদত আঙ্গুল খাড়া খোল্লা স্পষ্ট আরবি ভাষা একটা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ। সুফিয়া কইন আমি প্রশ্ন এই ভাষার কলিমাটা আমি নিজের খানে আমি শুনলাম। সুবহানাল্লাহ। সুফিয়া কইন আমার ভাই আব্দুল্লাহ দুনিয়ায় নাই, ভাইয়ের কোনো সন্তান দুনিয়ায় নাই, আমি মনে মনে চিন্তিত আল্লাহ যদি বাচ্চা দিলা এন ছেলে হইলা না মেয়ে হইলা, যদি ছেলে হইয়া তখন তাইলে আমার ভাইয়ের নাম খান জমিন রইবার সুযোগ হইল। এই চিন্তা যখন করন হযরতে সুফিয়া কইন আমি অগ্রসর হইলাম বাচ্চা দেখমু, ছেলে নামে ই বাচ্চারে আমি যখন দেখার যাইমু ওই সময় আমার হাত সামনে অগ্রসর করতে পারি না, ওই সময় আমার মনের মাঝে চিন্তা লাগে যে এই বাচ্চার দিকে আমার হাত খেনে আগুয়ায় না,
গাইবি আওয়াজ সুফিয়া, ও সুফিয়া নিজরে কষ্ট দিও না, ই বাচ্চারে আল্লাহ এই জমিনের মাঝে কোনো ধরনের ভেজাল দিয়া সৃষ্টি করছেন না। দুনিয়ার কোনো বাচ্চা জন্ম নিবার সময় মা নাবির লগে বাচ্চা নাবির সম্পর্ক থাকে। আল্লাহর পেয়ারা হাবিব রে আল্লাহ নারী খাটা অবস্থায় খতনা করা অবস্থায় এমনকি জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া পবিত্র অবস্থায় তার হাবিব রে আল্লাহ জমিন ফাটাই দিস। এগুলো হইল নবীর জন্মকালীন কথাবার্তা। আল্লাহ আস্তে জুড়ে কইতে হইল কিতা, আর ও গান হইল মিলাদুন। আল্লাহ আস্তে জুড়ে কইতে ও গান কিতা মিলাদুন। মিলাদুন নবীর অর্থ হইল নবীর জন্মকালীন ঘটনা বা সময় বা আলোচনা। জুড়ে কই সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল আমার ইমাম সাহেবে ওলাম্মা তাম্মা যেটা পড়ছেন ইতা আদৌ মূলতে খেউরে কোনো গালি দিছেন, খেউরে কিছু সিড়াইছেন, খেউরে নিয়া কোনো বদনাম তুকানিত গেছেন, ইটা যেটা মারছেন খার সান মারছেন নবীর সান। জুড়ে কইতে হইবা খার সান মারছেন, আর নবীর সান মাতলে খুশি খে। জুড়ে কইতে হইব নবীর সান মাতলে খুশি খে। নবীর সান আমরা বাড়াইছি না আল্লাহ, মাশাআল্লাহ। তাইলে বুঝা গেল ইমাম সাহেব ই মাতখানায় যেটা মাতছেন বানাইয়া কিচ্ছু মাতছেন না, ইকনাইন হাদিস শরীফ দ্বারা সাবিত নবী যে অবস্থা দুনিয়ায় আইছেন ই অবস্থান বর্ণনা করিয়া উম্মতরে শুনাইলে উম্মত নবীর প্রতি আকৃষ্ট হইব না নবীর প্রতি দুশ্মনী বাড়ব। ভাই দিয়ে আয়ুক কষ্ট এই যে আয়ুক ভাই দিয়ে ইনেও ভাইয়া কষ্ট করতে হবে দিও। আর নবীর প্রতি আকর্ষণ বাড়লে আমরা লাভ না ক্ষতি? আল্লাহ হস্তে দূরে হোক লাভ না ক্ষতি? নবীর প্রতি আমরা মহব্বত হইতো না দুশ্মনী হইতো? যার লগে যার মহব্বত হয় তার অনুসরণ করতে ভালো লাগে? ও যদি মিলাদুন নবীর, মিলাদুন নবীর মাহফিলের কারণে যদি নবীর প্রতি যদি আল্লাহ দয়া করই না সত্যি আপনার মহব্বত ওই যায়, তাইলে এমন হইতে পারে যে বেটায় টুপিরে বালা হয় না, এমন বেটায় নবীর সুন্নত মনে করিয়া ইগুরে তার জীবনে একটা সুন্নতরে লোক ধরাইল পাত্তা নাই। যে বেটায় মিসওয়াক বালা পায় না নবীর মিলাদুন নবী আওয়ার খাতিরে একটা সুন্নত মিসওয়াকরে লোক ধরাইল, পাঞ্জাবি লোক ধরাইল, সালাম লোক ধরাইল, অর্থাৎ মিলাদুন নবীর মাহফিলের মাঝে বিশেষ একটা জইল যে এই মাহফিলের মাধ্যমে আপনি ইবরত হাসিল করিয়া শিক্ষা হাসিল করিয়া এই মাহফিল তো না আপনার জীবনে হো বইয়া যেন কইছিলাম যে ওয়াজ হুনা হইল আমলের উদ্দেশ্যে, ও মাহফিল আইয়া একটা আমল আপনি লগ ধরাইলা মিলাদুন নবী নবীর মহব্বতের আলোচনা ইকিয়া উনিয়া আপনি নবীর একটা সুন্নতরে যদি অনুসরণ করাত লাগি যায়। নবী জিয়ে ফরমাইছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মহব্বত করল ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীরে মহব্বত করল। ওয়ামান আহাব্বানি, আর যে আমি নবীরে মহব্বত করল কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবী ওয়াদা দিলাম জান্নাত তো আমার খান্দার জায়গা হইল। তাইলে মিলাদুন নবীর মাহফিলে আমারে নেকির পথে ডাকে না গুনার পথে ডাকে? নবীর পথে ডাকে না নবীর তো নে হরাইয়া দিস। এখন প্রশ্ন হইল উবাইলা যেন ইকান যাইজ নি, মাইল তো ভাঙতে হইব নাইলে খালকে কেন লিয়া দরকার হইব? হ উবাই লাকুর খানো যাক্ক যে কোনো জায়গাত উবাইতে আমি বাধ্য, কোনো জায়গাত বইতে আমি আল্লাহ আস্তে দূরে মাতুকা তাহ আত্মাইয়াতুর মাঝে বইয়া আমি নবীরে সালাম দেওয়া বাধ্যতামূলক, আবার হোক খুতবাত বা হোক মদিনার রোজা শরীফর সামনে গিয়া খাড়া হইয়া আমি সালাম দেওয়া, মসজিদ আমাইতে খাড়া হইয়া সালাম দেওয়া বাধ্য, যেন বাধ্য ইকনাই লিয়া দৌড়া বান্দার আমরার কোনো সুযোগ নাই। আমরা যেখান করি ইকান কি বাধ্যতামূলক করি বলে জি না, আপনি চাইলে বইতে পারবা চাইলে আল্লাহ আস্তা দূরে মাত্র হইব। যদি কোনো মেসাবে কই বলে না না মিলা শরীফে উবাইতে হইব, আমি কই ও বেড়া লাগাইছো ও বেড়া লাগাইলাই রে ভাই
কারণ হোক যে কইছিলাম যে মিলাদুন্নবীর মাঝে কিছু দুষ্ট হলে বেজালার আইচুন, ওই এরার মাঝে কিছু কিছু বন্ধু হলো দারণ হইল, মিলাদুন্নবীত খাড়া মিলাদ শরীফ খাড়া না হইলে মনে হয় গুণ হইব না, ই ধারণা আমরার অন্তত পক্ষে আতুলিয়া হইতেবা আমরার নাই। হ্যাঁ আমরা কেনে খাড়া হই বলে আমরা তাজিমান সম্মানের সহিত খাড়া হই, প্রশ্ন আইতে পারে বলে সম্মানে কেনে খাড়া হইবা বলে আল্লাহ নিজে কইছেন ওয়াসাল্লিমু কত ওয়াসাল্লিমু নবীরে সালাম দেও তাজিমর সহিত জুড়ে কইন সুবহানাল্লাহ। ও আমরা বিশেষ এক টাইমে যে সময় ইমাম সাহেব মৌলানা সাহেবে হুজুরে নবীর মিলাদর আলোচনা করেন এই বিশেষ সময়টাতে আমরা নবীরে তাজিম করি সালাম দেই, কিছু দুষ্ট হলে কইন তাইন তাইন যে নবী অন্য আইন ওখান মনে করি আল্লাহ মাফ করুক, আমি নাই আমার মশলকর হেউ নাই ফুলতলি মশলকর কোনো মানছে ই ধারণা রাখে না যে নবী অন্য আইচন আর ওখান মনে করি আমরা খাড়া ওই, এমন ধারণা আমরার শোনা ভাই নজরে হয় আমরার আমরা খাড়া ওই তাজিমান সম্মানর সহিত। হ্যাঁ আমরার ই বিশ্বাস আছে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিন আমিন আনফুসিহিম, নবী মুমিন হলর জানর চেয়েও আরো নিকটে, নবী না আবার কোনো দরকার নাই, নবীর আল্লাহ পাওয়ার ই ক্ষমতা আল্লাহ আমার নবীরে দিছে, নবীর রওজা শরীফ জান্নাতুল ফিরদাউসের টুকরা তুনে চাইলে তামাম পৃথিবীর জমিনের উম্মত হলরে দেখার ক্ষমতা আমার আল্লাহ নবীর দান করছে, আমার নবী নাই বাখানে, আর যদি আমার নবী নাই যে আমার লাল মুল্লা বেটা নবীর হান্দা তুই ওয়াজ করি কিলা বেজাল তো লাগবো বড়টা, এটা এমন কথা আমরা কোনো সময় কইতাম মাতকা কইতাম না, খুব সতর্ক খুব সতর্ক, নবীরে আমরা কিছু বন্ধু হলে যদি মনে করেন নবী আইন ও কথা কই আমার কিছু বন্ধু হলে তাইন তাইন সিয়ার হলো রাখি দেন যে নবী তান মিলাদুন নবীত বা মিলাদ শরীফ বইতা আল্লাহ তুমি আমরা ইতা বেজাল তো নে হেফাজত করো। এখন প্রশ্ন হইল আমরা যে নবীরে সালাম দেই ই সালাম কি জায়েজ, আমি কইতাম না জায়েজ, আমি কইয়ান না হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই ফয়সালায় হাফত মাসালা এমনকি মুফতিজা বুজুরে বিভিন্ন কিতাবের বর্ণনা দিয়ে আনছেন, আমার ভাই হল বিশেষ করে তাহলে আমি যে ইসলামী আর আল ইসলার বন্ধু হলরে আমি অনুরোধ করবো গড়ে গড়ে মাসিক পরোয়ানা পড়া নি চালু করোক, মাত্র দশটা টাকা মাস খরচ করিয়া মুমিন মুসলমান হলো এত তুলিয়া দেখ মাসিক পরোয়ানা ফুলতলি সাহ কিবলার সংগঠন আল ইসলার পক্ষ একটা মাসিক পত্রিকা পরোয়ানা মাত্র দশটা টাকা, যদি আগুন দিতে অভারক হন যারা অভারক হইবা আমার কইবা ইনশাল্লাহ আমার আল্লাহ তৌফিক দিছে আমি গান দিতাম মান ওখান ধারাবাহিক পড়ুকা সিরতুন নবী নবীর জীবন আদর্শ পড়ুকা তফসির পড়ুকা দেখবানে নবীর জীবন আদর্শ পড়লে সারা প্রশ্নর জবাবগুলা সুন্দরে আপনারা গেছে বাসি একবার, এখন তো আধুনিক যুগ মাশাল্লাহ আপনি জ্ঞান আ লাগতো না আপনি শুধুমাত্র অর্ডার দিবা আপনার গরু আইয়া মাসে মাসে পৌঁছিব এক তারিখ তো পাঁচ তারিখের ভিতরে, আমি আশা রাখতাম পারিনি আমরা মাসও দশটা টাকা খরচ করিয়া মাসিক পরোয়ানা করতে রাজি আসিনি আতান দুলিয়া হক রাজি আসিনি আপনারা তালামি যে ইসলামিয়ার বা লিস্টার বন্ধু হল যারা ইয়ে এলাকাতে আছেন মনে রাখুন জানো তালামি যে ইসলামিয়া কোনো সাংগঠন নাই সরকারি কোনো দল নাই সাহেব হল বেদরকারি এমন মনে করেন না জানো বলে ইচ্ছা কোনো রাজনৈতিক দল ইলা কিচ্ছু নাই কোনো রাজনৈতিক সরকারও যাইবার লাগে ইলা কিচ্ছু লাগে নাই মূলত হইল মানুষের ইমান আকিদারে ঠিক রাখিয়া সমাজের মাঝে নবীর আদর্শরে লালন করিয়া চলা জুড়ে খুন সুবহানাল্লাহ। এতে আমরা যদি লক্ষ্য করি তখন দেখবা আপনারা এই জমিনের মাঝে পরোয়ানারে যদি আপনি প্রতি মাসে পড়ার চেষ্টা করেন ইনশাল্লাহ দুই তিন মাস বাদে আপনার নিজের মাঝে একটা আকর্ষণ তৈরি হয়ে যাবে অনেক সমস্যার সমাধান হল আপনি খুঁজিয়া পাইবা যে বিষয়ে আপনার প্রশ্ন আইব একটার জবাব আপনি খুঁজিয়া পাইবা এমনকি ইচ্ছা করলে প্রশ্ন দিয়াও এগুলোর জবাব আনতা পারো আমার কথা মনে থাকবে তো আকা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তান কিতাব লক্ষ্যা গেছেন যে মিলাদুন নবী বা মিলাদ শরীফের মাঝে বাধ্যবাধকতা নাই যে মিলাদুন নবীর মাঝে না যাইজ কোনো কাম নাই ই মিলাদুন নবী যাইজ, আমি দেখলাম কইছি চারটা কইছি আবার দুইটা বাকি রয়েছে ই মিলাদুন নবীর মাঝে না যাইজ কিচ্ছু পাইছিনি শোনা ভাই দূরে কইতেই না যাইজ পাইছিনি
তাইলে আজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির বক্তব্য অনুযায়ী যাইজ না না যাইজ? মাতা না মিলাদুন্নবী যাইজ না না যাইজ? আশরফ আলী তানবী সাহেব, রশিদ আহমদ গাঙ্গুই সাহেব, আহমদ আলী জারানপুরি সাহেব, সব বুজুর্গালে দিনকলে কইছেন বেদাল ছাড়া মিলাদুন্নবী যাইজ। মাশাআল্লাহ, আমরা মিলাদুন্নবী মাতা না যাইজ তো? আচ্ছা, দুই নম্বর কথা হইল, বর্তমান বাংলাদেশের বড় এক আলি মাসলা আমরা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, জেন কৌমি মাদ্রাসার সমস্ত উলামায়ে হযরতুল্লাহর মুরব্বি, লালবাগ মাদ্রাসার মোহতমিম সাহেব হুজুর, প্রিন্সিপাল সাহেব হুজুর, কিছুদিন আগে তাই ইন্তেকাল ফরমাইছেন, হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেবর আব্বা সাহেব, তান বাবা আজিজুল হক রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের অনুবাদ করছেন, ব্যাখ্যা করছেন, ওখানোর মাঝে তাইন স্পষ্ট নবীর মিলাদুন্নবীর আলোচনা করিয়া গিয়া তাইন কইরা, নবী যেদিন দুনিয়ায় তশরিফ আনছিলা এই দিন নবীরে ভাইয়া তাম বিশ্বর সব জিনিস খুশি হইয়া নবীরে সালাম জানাইছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তাইলে বোঝা গেল কৌমির বন্ধু হলো সবচেয়ে বড় মুরব্বী যেন, যদি কোনোবাই মন হটকা লাগে আমারে হইবা, আমার ঘর ওই কিতাবখান আমার সংগ্রহ আছে আলহামদুলিল্লাহ, আমি স্টেজ আনিয়া দেখাইবার ক্ষমতা আল্লাহ আমার দিছে, আমি দেখাইতাম পারি স্পষ্ট ইকান লেখা। তাইলে তো বোঝা গেল যে এমন মিলাদ শরীফ কোনো আপত্তি মাতকা, এখনো জিন্দা আছেন বাংলাদেশের বিশেষ করে কৌমির বন্ধু অগলোর এক নন্দিত মুফাসসির কুরআন হযরত মাওলানা অলিফুরি সাহেব হুজুর, আমি শ্রদ্ধা করি আল্লাহর বন্দায়, একদিন এক বক্তব্য তান্দে প্রশ্ন করা হয়েছিল, নবীরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হইয়া কেউ সালাম দিলে কোনো অসুবিধা হইব না? হুজুরে অত সুন্দর একটা জবাব দিছেন যে নবীরে যদি কেউ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হইয়া সালাম দে কোনো অসুবিধা হইত না, কারণ ফিরিস্তাগলে ই সালাম নিয়া নবীজির খিদমত নিয়া পৌঁছাই দিব। তাহলে আমরা অত এই বিশ্বাস আছেন না নাই? তাহলে আর কোনো বেড়ার হয়েছেন যাব কেন? মিলাদুন নবীর ফাঁস লম্বার খাম হইল দোয়া করা, মিলাদুন্নবীর ভাস লম্বার খাম কিতা দূরে কইতেইব কিতা দোয়া করা, দোয়া করা ভালো খাম না খারাপ খাম? মুসলমানের খাম না অন্য ধর্মের মানুষের খাম? ও শেষ, দোয়া করতাম খার অর্ডার আল্লাহর অর্ডার, দূরে কই দোয়া খার অর্ডার খার গেছে, দোয়া করতাম না বাবার গেছে, মনে রাখুন জানো আমরা দোয়া করি খার গেছে, উদরুনি আস্তাজিব লাকুম, একমাত্র আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ কইছেন তান কাছে চাই পাল্লাই জুরে কইন সুবহানাল্লাহ। তাইলে দোয়া করে ভালো খাম তো? ইদানিং দোয়া লইয়া বাংলাদেশের টেলিভিশন ফাটি যান, মাত বুঝরা নি, দোয়া লইয়া বাংলাদেশের টেলিভিশন ফাটি যান, আমি কইছি না ভাই আইন বালা জিনিস লিয়া বেদাল খান করিয়া ফাটাইও না, যেরা খরের করতে দেও যেরা ভাল লাগে না করিও না, তবে বাল্লা খান তো না মানুষের ফিরাইও না, ঠিক নেই না ঠিক না? যে গে গান গার বেটা হগুরে নিষেধ দে, যে গে ভুল হতা কইয়ে মানুষরে দান্দা লাগাইয়া ইমান নষ্ট করে হতার বিরুদ্ধে মাত বেটা, একজনে দোয়া করে ভাল্লে খান খো বলে ভাই খরছ তার খর, হি গে গান গাইয়া ইমান নষ্ট করিলা হানি গড় গড় আইয়া ফরতাছে বাবা, তার বাপে বুঝিল ডাকের তার ফানি বুঝিল গড় গড় আইয়া, এটা এমনি কর না জিকির খর মুল্লা, হি গে আরো গে গান গার কিতা মরণকালে ডুল বাসি বা যাইয় তরিকার বায়ু, হি গেউ আজ কর ইতার বিরুদ্ধে মারতে নাই, হুদাও বাল্লা খাম যজ্ঞ করে তার বিরুদ্ধে, নাউজুবিল্লাহ দোয়া খাম বাল্লা খাম না খারাপ খাম? আল্লাহ রসুলে দোয়া করতাম নি, নবীর সাহাবি হলে দোয়া করছে নি, আমরা করতাম নি, মাতকা করতাম নি, করতাম নি, ওখান মনে রাখো দোয়া করেন জানো, আর কেউ লাগে করেন না আমার লাগে অগ্রাতা করেন জানো, কারণ যেগুন তো জানে কয়ে দোয়া নাই ই করে কইয়া দিন জানো, বলে হুত আমার উস্তাদ হয়েছিল বলে বেটা বেটার বাপর কবর জিয়ারত করে না, ই গে লেখিয়া তৈল তার বা হে যেদিন মরবো তার কবর খান্দাবা দি কুত্তো যাইতে শেষ কাম হইল সিন্নি করা, সিন্নি করা পাল্লা খাম না খারাপ খাম? আমার কথা শেষ, বলবি আদবে হইলে মাফ চাই, তবে ইনশাল্লাহ আংশিক মাতিছি, কোনোদিন সুযোগ পাইলে ফুরে দাদার।
সোনার মদিনা এলাকা গুটি দুরুদ সালাম নবীজির খিদমত নিয়ে পৌঁছাই দেব, তমাম আম্বিয়া ক্রম উলিয়া ক্রম রুহে পাক পৌঁছাই দেব, শাহজালাল মুজাহিদিয়া মনি সঙ্গী সাথী উলিয়া ক্রম রুহে পাক পৌঁছাও, মুর্শিদুনা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই রুহে পাক পৌঁছাই দেব, তোমার মায়ার বলি ওগুলোর খাতিরে আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও, বহুত মানুষের দুয়ার দরখাস্ত রে বা মৌলা, তোমার বন্দা বান্দি হলরে কবুল কর, যারা মুর্দে গানের উদ্দেশ্যে দিয়ে দিয়ে দোয়া চাইছেন আল্লাহ তোরা মুর্দে গান রে মাফ করি দেও, বিমারি হলরে শিফা দেও, ইয়া আল্লাহ জমিন তলে গজবরে দূর করি, রহমত বরকত দি জমিন রে শান্তি কর, বারে বারে হরমাইন শরীফ আইলার মকবুল জিয়ারত আমরা রে নসিব করি দেও, ربنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم أي الله بڑو دعا خرسو ما يا خرسو إي زمين تمہار حبيب اور امت ہمرا رے بنائیس گنار خارون ہمرا رے بے ایمان کافر بنائی ماریو لا মৌতর ঘাট তোমার দয়ার ব্যবহার খান দেখাইয় মরার বাদে নাকি দিয়া ধরনে বালা জমিন বাকি, ও রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, ইয়া আল্লাহ বাচ্চাইন তোর জিন্দগির রোশন করি দাও, আল্লাহ মরি যাওয়ার বাদে নাকি দিয়া ধরনে বালা হিসাবে কবুল ফরমাও, ও ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্না আল্লাহ বাসীরুম বিল ইবাদ, ইয়া আল্লাহ ইমাফিল খায়ল খাদিম আল্লাহরে কবুল কর, টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি ফুরিয়া আমার ভাইয়ান গুনতে দিন রাত পরিশ্রম করিয়া জান্নাতি মাহফিল ডাঙ্গাইছেন আল্লাহ, তারা দুনিয়া আখেরাতে উজালা করে দেও, মুরব্বী আল্লাহ নেক হায়াত দরাজ করে দেও, আল্লাহ তরারে দুনিয়া আখিরাতুল্লাহ কি শান্তি করে দেও, বিহদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।